আচ্ছা, সবাই যখন আস্তে আস্তে এসে যাচ্ছ, একটু একটুখানি 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি মানে আমি সেট করে নিচ্ছি জিনিসটাকে। আমরা সবাই মানে ওয়েট করি। একবার যখন পাওয়া গেছে তখন আর ছাড়লে আর পাওয়া যাবে না, সেই ছেড়ে দিলে সোনার গৌর আর তো কি পাবো না, আসলে একদম একদম, সেই অবস্থা। এইবারে মোটামুটি সেট হয়েছে। হ্যাঁ সত্যি মধুরিমা, আর কি বলি, মানে দুজনেরই কি যন্ত্রণা, মানে কাউ কাউকে আনতে আনতে ভালোই ফল নিচ্ছি। আচ্ছা, এবারে যারা এসে গেছো আর যারা একটু পরে আসবে, কারণ আমাদের তো এখন শিডিউল টাইমের একটু আগে ঢুকেছি আমরা, মানে বাধ্য হয়েছি ঢুকতে, বাধ্য হয়েছি, রাইট, জোর করে ভগবান ঢুকিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে, আর ইন্টারনেটের বদমাইশি। তো আজকে আমরা একজন খুব স্পেশাল গেস্টকে পেয়েছি, ভীষণ স্পেশাল। ভীষণ স্পেশাল কেন, তোমাদেরকে বললেই তোমরা বুঝতে পারবে। আমরা যে জিনিসগুলো শুধু গল্প পড়েই রহস্য রোমাঞ্চে চমৎকৃত হই, বেশ কেঁপে কেঁপে উঠি, অবাক হয়ে যাই, ভয় পাই, শুধু গল্প শুনে বা বলে, আর এই ভাই কিন্তু সেই রকম অনেক কিছুর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, মানে আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। না বাবা, সোনালি রং টাইম না, এটাই রাইট টাইম। আমরা আমরা যে কি কষ্টে ঢুকেছি তোমাকে কি বলবো, যুদ্ধ মানে চললো এতক্ষণ, যুদ্ধ একেবারে যুদ্ধ চললো, ইন্টারনেট কিছুতেই ঢুকতে দেবে না আর আমরা ঢুকেই ছাড়বো, এরকম একটা অবস্থা। তো সেইটা করে আমরা ফাইনালি ঢুকেছি, এবং পুরো আনপ্রিপেয়ার্ড অবস্থায় একদম, রিহার্সাল করব বলে ঢুকে পড়েছি, তারপর বলছে আর ছাড়া যাবে না, কন্টিনিউ করো। তো আমি প্রথমে একটা ছোট্ট যেটা কাজ করে ঢুকি, সেটা রূপম ভাই আগে হয়তো দেখেছে, যে আমি আমার গোপাল সোনাকে একটু ও দেখিয়ে নিই। কিউট, আমারও আছে গোপাল। বাহ 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 বাহ, দারুন আর দারুন। এই এই গোপাল সোনার, আমি সবসময়তে এইটা বিশ্বাস করি, এটা রূপম বলবে আমি ঠিক মনে করি কি করি না, আমার মনে হয় যে আমরা যখন কোনো একটু নেগেটিভ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, আমাদের বোধ হয় একটা একটা প্রোটেক্টিভ সার্কেলের মধ্যে থাকা বোধ হয় একদম খুব দরকার। একদমই তাই। হ্যাঁ, তো তো তাদের তো আমাদের তো সেই প্রক্রিয়াগুলো জানা নেই, তো আমরা কি করি, ওই ঠাকুরকে স্মরণ করে, ঠাকুর মা গোপাল সোনা এদেরকে স্মরণ করেই আমরা শুরু করে দিই আর কি, যে এদের একদম একে সুরক্ষা বলয়ে করে আমরা বসি। তো এই আমার বিরাট বড় ভদ্রলোককে আমি এখানে বসিয়ে দিলুম সবাইকে দেখিয়ে। এবারে আমরা আমাদের আড্ডা সেশনটা স্টার্ট করি। তো প্রথমে আমি যে রূপমের একটা পরিচয় তোমাদের দিয়েছিলাম, সেটা কিন্তু খুব ধোঁয়াশা ধোঁয়াশা আধো অন্ধকার, যে আমাদের এই ভাইটি বয়সে নবীন হলেও আমাদের থেকে এই জগৎ সম্বন্ধে অনেক বেশি ওয়াকিবহাল, অনেক বেশি প্রবীণ এই অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে। আর দেখো, আমাদের যেরকম শরীর খারাপ হলে আমরা ডক্টরস এর কাছে যাই, ওষুধ টুষুধ খাই, এসব ব্যাপার আছে। আবার কখনো কখনো ডাক্তার বাবু আমাদেরকে বলেন যে আমরা তো যেমন ওষুধ দিচ্ছি ওষুধ দিচ্ছি, এবারে প্রেয়ার, এবারে দেখো যে এবারে আপনারা খুব করে প্রার্থনা করুন যে ঈশ্বর যদি কিছু করেন। আর সেই হিলিং, সেই ভালো হয়ে ওঠায় আমাদের এই ভাইয়ের অনেকখানি হাত থাকে। এই ভাই এমন কিছু প্রক্রিয়া প্র্যাকটিস করেন, জানেন, যেগুলো মানুষের মঙ্গলের কাজে সদা ব্যবহৃত হয়। দেখো, কাজ আমরা অনেকেই করি, কিন্তু এত সুন্দর সেবামূলক কাজ করাটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ধন্য না হলে একদম হয় একদম না। একদম, মানে এটা এটা তার কাজ কিন্তু অসম্ভব ভালো, মানে সেবামূলক কাজ, যেই কাজে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে, এবং এমন কিছু সমস্যা থেকে উপকৃত হতে পারে যে সমস্যাগুলো আমরা হয়তো রেকগনাইজই করি না অ্যাজ সমস্যা, আমরা হয়তো বুঝতে পারছি না যে কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে অনেক কিছু, কিন্তু কেন হচ্ছে, তার প্রতিকার কি, আমরা সেগুলো অনেক সময় জানি না।
সেগুলো এইরকম একজন মানুষ আমাদের মধ্যে আজকে আমরা যাকে পেয়েছি, সে আমাদেরকে এই দিকে একটু গাইড করে দিতে পারেন আজকের সেশনে, এবং পরবর্তীকালে তোমরা নিশ্চয়ই কোনো সমস্যায় তাকে আমরা যোগাযোগ করতেই পারি, সেই ডিটেলসে আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে যাব। কিন্তু প্রথমে আমি যেটা বলবো রূপমকে, যে রূপমের সঙ্গে প্রথম আমার মানে ওই মেসেজ চালাচালি বাদ দিয়ে যখন কথা হলো, আমার একটুও মনে হলো না আমি কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলছি, আমার মনে হলো আমার বহুদিনের চেনা কোনো ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি, একেবারে মানে ইট হিট দ্য রাইট কর্ড যাকে বলে, একদম অদ্ভুত ভাবে একটা ভাইব আমার যেন মিলে গেল। মানে আমার কখনো কোনো অস্বস্তি নেই, কোনো কিন্তু কিন্তু ভাব নেই যে নতুন একজন অপরিচিত একজন, একদম না, মনে হচ্ছে আমার বহুদিনের চেনা কেউ আমার সামনে রয়েছে একদম। তো এই এই কমফর্ট লেভেলটা আমার খুব সুবিধে হয়েছে ওর সঙ্গে কথা বলতে। এবারে প্রথমে আমার কিছু জিজ্ঞাসা আছে তাকে, সেটা হচ্ছে আমরা আমরা পুরোটাই একটা পডকাস্ট আকারে যেরকম ফরম্যাটে হয় সেই ফরম্যাটেই করব, প্রশ্ন উত্তর যেরকম হয় সেই ফরম্যাটে করব, আশা করি তোমরা এতে খুব উপকৃত হবে। আজকের অনুষ্ঠানটা বিশেষ কারণ এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য নয়, এটা খুব গভীর একটা বিষয় যেটাকে আমরা একটু সময়ের মধ্যে তো জানা সম্ভব না, অন্তত একটু স্পর্শ করার চেষ্টা করব, একটু একটা আইডিয়া একটা ধারণা আমাদের যাতে গড়ে ওঠে। প্রথমেই আমি রূপমকে যেটা জিজ্ঞেস করব যে আমাদের এত ছোট্ট ফুটফুটে একটা ভাই, আমাদের থেকে অনেক ছোট, তো সেই ভাই এই এই যে বিশেষ পথটি, সেই পথটিতে সে এলো কি করে, সেই সূত্রপাতের গল্পটা একটুখানি আমি শুনতে চাইব রূপমের কাছ থেকে, যে কোন জিনিসটা তাকে ট্রিগার করলো এই পথটায়। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমার এই আননোনের কে জানার ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট ছিল বরাবরই, মানে একদম ছোট থেকে। ইভেন আমি স্পিরিট দেখতে পাই, এবং সেটা ছোটবেলা, সেটা শ্যাডো হোক বা সিলোভেট হোক বা প্রপার ভিভিডলি হোক, সেটা দেখতে পাই। এবং আমি ছোটবেলার একটা ঘটনা বলি, আমি আমার মাসির বাড়ি হচ্ছে গড়িয়াতে, তো ওখানে তখন ওই বোম্বে বলে একটা মুভি ছিল না, মনীষা কৈরালা অরবিন্দ স্বামী, হ্যাঁ তো ওই মুভিটা রিলিজ করে, তো আমার মা আর আমার মাস্তুতো দিদি জামাই বাবু ওনারা ওই মুভিটা দেখতে যান, আর আমার নিস আর আমি মাসির বাড়িতে থাকি, এবং মাসিও ছিলেন, এবং মাসির দোতলা বাড়ি ছিল তখন, তো দোতলাতে আমরা একটা রুমে আমরা দুজনে বেশ মারামারি ঝগড়া করে, এবার মাসি ছিল কিচেনে, কিচেনের ডেসক্রিপশনটা আমি একটু দিই, যেদিকে ওভেন ছিল সেদিকে একটা বড় জালনা, এবং জালনার ঠিক মানে উল্টো দিকে একটা জঙ্গল, বাইরে পিছু মানে বাইরের দিকে একটা জঙ্গল ছিল, এবং পোড়ো বাড়ি ছিল ওখানে একটা, তো খুব ইরি ফিল হতো, মানে ছোটবেলা থেকে সেন্স গুলো আমার খুব কাট করতো, আমার খুব অদ্ভুত ফিল হতো এই জায়গাটাতে। তো যাই হোক, আমি ওই সন্ধ্যের দিকে মানে মারা গেছে ওই ইভিনিং বা সম্ভবত, হ্যাঁ ইভিনিং এর শোতে, তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো আমার নিসের সাথে আমি মারামারি ঝগড়া করে কিচেনে আমি গেছি নালিশ করতে আমার মাসিকে, যে আমাকে আমার সাথে এরকম মারামারি করেছে, তো মাসি বললো তুই দাঁড়া এখানে আমি ওকে বকে দিয়ে আসি। আমি তখন খুবই ছোট, সম্ভবত 5-6 হবে হয়তো বয়স, বা তারও একটু বেশি হবে, যাই হোক। তো এবার মাসি আমাকে যখন রেখে দিয়ে গেছে, আমি কিচেনে একা, এবং আমি দেখতে পাচ্ছি কিচেনের জানলাটা বেশ বড়, সেই জানলাটা জুড়ে একটা সাদা ফেস, এবং তার মধ্যে দুটো চোখ, এবং সেই চোখ দুটো ব্লিঙ্ক করছে, মানে বন্ধ হচ্ছে খুলছে। তো ওই সময় তো আমি এতটাই ছোট যে আমি ওটার মানে কোনো মানে বুঝতে পারিনি, জিনিসটা কি বা কোথা থেকে আসলো বা কি, তখন আমার একটা ভয় লাগে, তো আমি ওখান থেকে সরে যাই তারপর থেকে, এবং সেটা আমি কাউকে বলি না। তারপর থেকে আমি যত মানে বড় হতে শুরু করেছি, ওই দিকটাতেই আমার একটা অদ্ভুত ফিল হতো যখনই ওইদিকে যেতাম বা ওই সিঁড়ি দিয়ে উঠতাম, ওই জঙ্গলটা দেখা যেত, তো বেশ একটা গা কাটা দিয়ে উঠতো, গা ভারী হতো। তো আস্তে আস্তে বুঝলাম যে ওটা একটা কোনো স্পিরিট ছিল। আর পরবর্তীকালে যখন আমি আমার মাসিকে বলেছিলাম ঘটনাটা, তো মাসি বলেছিল যে ওইদিকে কোনো স্পিরিট আছে, অনেকে দেখেছে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে যে একটা মহিলা দাঁড়িয়ে থাকেন এবং ওদের ওই জালনার দিকে তাকিয়ে। তো
এই দেখা ব্যাপারটা কিন্তু আমার ছোটবেলা থেকেই ছিল, আমি দেখতে পেতাম। তো সেই দিকেই মানে ওই সব মানে আমি যখন বড় হয়ে ফিল করতে পারলাম যে না আমার এই জিনিসটা আছে, এটাকে আরো ব্রাশ আপ করলে হয়তো আরো হায়ার লেভেলে আমি যেতে পারি, বা কারো মানে এই যে হিলিংটা, এই সেবামূলক কাজটা, আমার লোকের হেল্প করতে ভীষণ ভালো লাগতো, বা মানুষের বিপদে পড়লে তাকে সাহায্য করা বা এই হিলিং করে সারিয়ে তোলার ব্যাপারটা, এটা একটা ব্লেসিংস। তো এই দিকে আমার ভীষণ ভাবে ন্যাক পরবর্তীকালে তৈরি হয়, একটা অ্যাট্রাকশন তৈরি হয়। তো সেই জন্যই আমি আর ওই দিকে আসি। বাই প্রফেশন আমি কিন্তু ফ্যাশন ডিজাইনার। ও, তার মানে তুমি একদম আমাদের পথের যাত্রী, আমরাও ফ্যাশন নিয়ে কাজ করি। তো কাজেই তার মানে ফ্যাশনের লোকরা একটু ভুতুড়ে হয় বলো? একদম 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 না, আসলে আমার মনে হয় এটাও কি ঠিক, তুমি আমাকে কনফার্ম করো, যারা সৃজনশীল মানুষ হন, যাদের হয়তো একটু আর্টিস্টিক দিকটা একটু বেশি, একটু ডেভেলপড অন্যদের চাইতে, তারা কি এই ধরনের সেন্সেশন বা এই ধরনের অতীন্দ্রিয় জগতে তারা কি একটু বেশি অ্যাট্রাক্টেড হন? মানে তাদের মধ্যে কি সেই ক্ষমতাটা একটু থাকে? অতীন্দ্রিয় জগতের সেটা সব দিক থেকে হতে পারে, মানে স্পিরিচুয়াল প্যারানর্মাল অনেক দুটোই হতে পারে, তাদের মধ্যে একটা এক্সট্রা সেন্স থাকে, তারা যেটা দেখতে পায় সাধারণ মানুষ কিন্তু দেখতে পাবে না। কারণ সৃজনশীল মানুষরা, ক্রিয়েটিভ মানুষরা, তারা কিন্তু একটা জিনিসকে রূপ দিতে পারে, একটা মানে অবয়ব বলবো বা একটা কি বলবো মানে একটা খালি পেজে একটা তারা যে রূপ দান করতে পারে, বা একটা ক্যানভাসে যে রূপ দানটা করতে পারে, যেটা দেখতে পায় তারা, সেটা কিন্তু সবাই দেখতে পায় না। সেম কিন্তু তার মানে তাদের সেন্সটা কিছুটা ডেভেলপ থাকে অলরেডি ইনবর্ন, দ্যাটস ওয়াই তারা কিন্তু অতীন্দ্রিয় জগতের সাথে কানেকশনটা একটা তৈরি করতে পারে, বা একটা তৈরি হয়ে যায়, দ্যাটস ওয়াই। আচ্ছা রূপম, এই যে তুমি তো প্রথমে তুমি স্পিরিট দেখতে পেতে সেটা তুমি, কিন্তু তুমি কখনো তখন কি ভয় পেয়েছো কখনো, নাকি তোমার এটা খুব স্বাভাবিক অর্গানিক্যালি আসতো, তুমি খুব স্বাভাবিক ভাবেই নিতে ব্যাপারটাকে? ভয় তো দেখো ছোটবেলায় লাগতো, কিন্তু তারপর থেকে সে আর তো খুব একটা যে আমি ভয় পেতাম তা নয়, মানে আমার ভালো লাগতো ব্যাপারটা, মানে ওরা আসছে বা আমি দেখতে পাচ্ছি, আমার কিন্তু যে ওটা নিয়ে যে আমি প্যানিক করবো, টেনশন করবো, রাতে ঘুমাতে পারছি না, সেরকম কিছু না। আচ্ছা, মানে ওরা কি তখন তোমাকে বার্তা দিত, নাকি তুমি যখন নিজেকে ট্রেন করলে তখন তুমি বার্তাগুলো পেতে? তখন বার্তা দিত, বাট আমি বুঝতাম না, যখন ট্রেন নিজেকে করলাম, যখন সাসেপ্টেবল আরো হলাম, তখন আরো ওদের সাথে কমিউনিকেশনটা আরো বেশি স্ট্রং হলো বা ক্লিয়ার হলো। আচ্ছা, এবারে একটা ভাইটাল প্রশ্ন করি রূপম, যে এই যে হঠাৎ করে ধরো আমাদের মতো যেরকম একটা বাঙালি মধ্যবিত্ত বাড়ি, আমাদের যেরকম হয় যে সেটআপটা, সেখানে একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসে যাওয়া বা এই জিনিসটা তো খুব স্বাভাবিক নয়, মানে বাবা মারা অনেক সময় ভাবেন কি হলো ছেলে, আবার সন্ন্যাসী টন্যাসী হয়ে যাবে কি না, একে কি ঘরে রাখা যাবে না, কি করছে, কারণ যেটা হয়তো তোমার কাছে খুব স্বাভাবিক, তোমার আত্মীয় পরিজনদের কাছে হয়তো অতটা পরিষ্কার নয়। তো তখন তাদের কাছে মনে হচ্ছে এ আবার হয়তো ছেলে কি বলছে এরকম কথা, যে ছেলে এগুলো কি বিষয়টা আমরা বুঝতে পারছি না। তো সেই জায়গাতে তুমি যখন ঠিক করলে যে তুমি একটা কোনো পাথে এগোবে, তুমি সেই পাথটাকে নির্বাচন করলে কি করে, যে প্রথমে তুমি কি মানে কি শিখলে বা কি করে তোমার টিচারকে তুমি খুঁজে পেলে, আর সেটাতে বাড়ির কি ভূমিকা ছিল, মা বাবা বা এরকম বাড়ির কি ভূমিকা ছিল, এটা খুব জানতে ইচ্ছা করছে। এটা খুব ইম্পর্টেন্ট, মানে তুমি যে পাথে এগোবে, মানে ধরো তুমি ডিসাইড করছো, এটা কিন্তু তুমি এখন ডিসাইড করছো না, এটা প্রি ডিসাইডেড, এটা কিন্তু আগে, এই যে তুমি লাইফ করছো এটা কিন্তু প্রি ডিসাইডেড, এটা কিন্তু এক সময় ডিসাইড হয় ছিল যে তুমি এটা করবে একটা সময় গিয়ে। সেম আমার ক্ষেত্রেও তাই, আমি যখন জিনিসটা নিয়ে আরো বেশি ঘাটাঘাটি শুরু করলাম, অটোমেটিক ওয়েগুলো আমার কাছে খুলে গেল, ওয়েগুলো অটোমেটিক আসতে শুরু করলো। কারণ তুমি যখনই কোনো জিনিস নিয়ে নাড়াঘাটা করবে বা এগোবে, সেটা কিন্তু দেখবে অটোমেটিক তোমার কাছে সেই ডোরগুলো ওপেন হয়ে যায়, বা কোনো কানেকশন তৈরি হচ্ছে এর মাধ্যমে তার মাধ্যমে। তো এইভাবে আমার কাছে আসতে থাকলো, তো আমি ওই ফ্লোতেই আমি নিজেকে যে ঠিক আছে চলো এই দিকটা আসতে, যখন এটা করি এদিকে যাই এগোই, তো আস্তে আস্তে যখন আমি এগোতে শুরু করলাম স্টেপ বাই স্টেপ, কিন্তু আমার প্রবলেম হয়নি। আর মা বাবার ক্ষেত্রে যেটা বলছো, আমার ফ্যামিলি, আমার মা বাবা ভীষণ ভাবে লিবারেল, তারা তাদের আমি কোনো কিছুতেই, দেখো
তুমি স্পিরিচুয়ালি কাজ করো বা প্রফেশনালি কাজ করছো, কাজটা তোমার কাছে কাজ, এটা কোনো একদম মানে তুমি কাউকে ঠকিয়ে কিছু করছো না বা অন্য কোনো বাজে কিছু না করছো না না। সেখানে তোমার মা বাবা ওটাই দেখছে যে কোনো বাজে কিছু করছে না, চলো ও যেটা যেটাতে স্যাটিসফাইড ও সেটা করছে, সেটা নিয়ে আছে। তো এই ক্ষেত্রে আমি ভীষণ ভাবে ব্লেসড যে এরকম মা বাবা পেয়েছি যে আমাকে আমার এই জিনিসগুলোকে একসেপ্ট করেছে। রিলেটিভসদের ক্ষেত্রে অনেকে অবাক হয়েছে যে এ আবার কি, এরকমও হয় নাকি, বা ইভেন এরকমও হয়েছে যে রিলেটিভদের মধ্যে প্রবলেম হয়েছে তারা আবার আমার কাছেই এসছে। রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, একটা আমার এক রিলেটিভের বাড়িতে স্পিরিট অর্বস দেখা গেছে। স্পিরিট অর্বস হচ্ছে আচ্ছা বলের মতো হয়, ব্রাইট কালারের, যেটা কিন্তু এয়ারে উড়ে বেড়ায়, বেশ বড় সাইজ এবং বেশ ডেন্স একটা লাইট যেটা তোমার কাছে আপ ডাউন করবে আশেপাশে। ওটা ওদের সিসিটিভি ক্যামেরাতে এসেছে এবং ওরা আমার সাথে আবার কানেক্ট করেছে, আমার যাওয়ারও কথা আছে যে জিনিসটা কি, বারবার বারবার আসছে, এসেই যাচ্ছে ওদের একটা টাইমে এবং পার্টিকুলার একটা দিকে এই অর্বসটা। আচ্ছা তো আচ্ছা এবং ওটা অর্বস ফর্মেও এসেছে এবং আস্তে আস্তে ওটা ম্যানিফেস্টেড হচ্ছে শেপে। ও সেটা তো ওই ওরা ভিডিও দেখতে গুলো পাচ্ছে? আছে আমার কাছে, হ্যাঁ আমি নিজে আচ্ছা দেখেছি, ভিডিও গুলো আচ্ছা আছে আমার কাছে, তো যাওয়ার আচ্ছা কথা চলছে। তো মানে এই জিনিসটা যখন ফ্লারিশ করেছি, আমি কাজ করছি কিন্তু এটা নিয়ে 2008-09 থেকে, হিলিং শেখা, তারপরে আস্তে আস্তে হিলিং করা, তো ফ্লারিশটা হয়েছে এখন, হয়তো এখনই ছিল ফ্লারিশ হওয়ার ব্যাপারটা, তো লোকে জানছে এখন। এবং আমার ফ্রেন্ড সার্কেলে বহু লোক এখন কানেক্ট করছে, যারা পুরোনো ফ্রেন্ড, যাদের সাথে এখন হয়তো কন্ট্যাক্ট নেই, তারা দেখছে পডকাস্ট, দেখে তারা বলছে বাবা এই জিনিসটা তো মানে আমার ফ্রেন্ড তুই হয়ে এরকম করছিস, আমার কাছে তো এটা মানে অদ্ভুত। যে হ্যাঁ, যেটা আমার করার আমি তো করবই। ইভেন আমার নার্সারি টিচারও, তার একটা সমস্যা হয়েছিল, সেও আমাকে কানেক্ট করেছে যে আমাকে নার্সারিতে পড়াতেন। না, এইটা মানে এখন মানে আমার মনে হয় ইন্টারনেটের দৌলতে মানুষের কাছে এখন এত মানে এই ব্যাপারগুলো একটু স্বাভাবিক হয়ে যাচ্ছে। মানে মানুষ জানে যে এই থেরাপি গুলো আছে, এই রকম এরকম মানে অনেক পদ্ধতি আছে, সেগুলো আগে যেমন সেই ইনফরমেশন গুলো ছিল না। মানে আমরা বিশেষ করে আমরা তো তোমার থেকে অনেক বেশ কিছুটা বড়, অনেকটাই বড়, তো সেই জন্য আমরা তখন তো টেলিভিশনই এসছে অনেক পরে, ইন্টারনেট তো অনেক 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 পরে, কাজে সেই জন্য সেখানে মানে বাড়ির লোকদের বোঝা বা কিছু এগুলো একটুখানি ডিফিকাল্ট ছিল। তাদের দোষ নয়, তারা এক্সপোজ ছিল না বিষয়টাতে। তারপরে যখন আস্তে আস্তে ডিসকভারি চ্যানেলে দেখাতো বা বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পেতাম, আমাদের আস্তে আস্তে ওই ইন্টারেস্ট গুলো গ্রো করে, আমরা বুঝতে পারি। তো তুমি তো অনেকগুলো লেভেলে কাজ করো, মানে তুমি রেকি করো, তুমি এঞ্জেল থেরাপি করো, তুমি ক্রিস্টাল হিলিং করো, তুমি অনেক অনেকগুলো পথের মধ্যে আছো। আমি তো কিন্তু এইগুলো কি তুমি উইচক্রাফটও প্র্যাকটিস করি। খুব ভালো, মানে আমরা জানি যে কলকাতাতে আমাদের ঈপ্সিতা রয় চক্রবর্তী, উনি কিন্তু আমাদের প্রথম এই উইচক্রাফটের যে একটা ইন্ট্রোডিউস করেন, ভ্রান্ত আমি ওনারই স্টুডেন্ট ধারণা, মেনলি। কি ভালো, আমি ভীষণ অ্যাডমায়ার করি ওনাকে। যদিও সামনাসামনি যাওয়ার কখনো সুযোগ হয়নি, কিন্তু আমি টিভিতে যখন দেখি বা ওনার ইন্টারভিউ দেখেছি, ভীষণ ইন্সপায়ারিং। এবং উনি প্রথম যিনি এই অদ্ভুত মিথ গুলো বা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে উনি কাটিয়ে দেন। আমি তো বলবো তুমি আজকে মানে ওই উইকা বা উইচক্রাফট নিয়েও বলবো। আচ্ছা তো তুমি প্রথম কোন পথটা তুমি শিখতে শুরু করো? আমি প্রথম শিখেছিলাম প্রাণিক হিলিং বলে একটা টেকনিক মডালিটি আছে হিলিং এ, আচ্ছা সেটা শিখেছিলাম। মানে আমার হিলিংটা নিয়ে শেখার ইচ্ছা ছিল যে আমি হিলিং শিখে লোককে হিলিং করব, এই ইচ্ছাটা ছিল বরাবর। তো আমি তারপর প্রাণিক হিলিং শিখলাম। প্রাণিক হিলিং হচ্ছে উইদাউট টাচ, মানে আমার সামনে বসে থাকবে একটা ডিস্টেন্সে এবং সামনে একটা তোমার সল্ট ওয়াটারের পট থাকবে এবং তার সমস্ত নেগেটিভিটি গুলো আমি বার করে ওর মধ্যে ফেলব, ও এটা টেকনিক। আচ্ছা আচ্ছা এবং তার অরা কে ক্লেন্সিং করে আমি তার ওই সল্ট ওয়াটারে ফেলবো, কারণ আমাদের সল্ট ওয়াটারে সমস্ত নেগেটিভিটি ডিজলভ হয়। এই জন্য আচ্ছা পৃথিবীতে 3 ভাগ নুন জল, 1 ভাগ স্থল। ও দেখো, ভগবান আগের থেকেই কিন্তু তৈরি করে রেখেছে। এবং তো হিলিং এ একটা আমাদের প্রাণী হিলিং এ বলে যে অ্যাট লিস্ট বছরে 2 বার সমুদ্রে স্নান করা উচিত, আচ্ছা প্রপার ক্লেন্সিং হয়। আচ্ছা
তো রূপম, এই যে প্রাণিক হিলিংটা কাদের জন্য প্রযোজ্য হয়, মানে কি ধরনের সমস্যা সাধারণত থাকলে তারা প্রাণিক হিলিং এ কাজ পেতে পারে? সব রকম, মানে তোমার শারীরিক যে কোনো রকম প্রবলেম, সেটা তোমার কি বলবো, পেটে ব্যথা, পায়ে ব্যথা, দাঁতে ব্যথা থেকে শুরু করে যাবতীয় প্রবলেম তোমার থ্রু প্রাণিক হিলিং, ইভেন কেরিয়ার প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, বিজনেস ডাউন বলো, মানসিক সমস্যা বলো, সমস্ত কিছুতে প্রাণিক হিলিং দিয়ে কাজ করা যায়। এবং আরো একটা মজার বিষয়, যে তুমি ধরো পৃথিবীর অন্য প্রান্তে আছো, লন্ডনে আছো, আমি হুম এখানে হুম বসে তোমাকে হিলিং করব, তুমি সুস্থ হবে। ও মা, কি সুন্দর গো। ভীষণ ভীষণ এটা মজার, মানে এটা একটা বড় পাওনা যে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, তুমি হিল হবে, অটোমেটিক হিল হবে, আমি যখন হিলিং তোমাকে সেন্ড করবো। আচ্ছা আচ্ছা, আমাদের যে আমি ভগবানের যে মুদ্রাটা থাকে না, এই বর আর অভয়, হুম হুম এটা প্রাণিক হিলিং এর মেন, মানে এনার্জি এই হাতে ফ্লো করছে আর এই হাতে আমি শরীরে প্রোভাইড করছি। আচ্ছা এনার্জি যেটা ইউনিভার্স সে ফ্লো হচ্ছে, যে লাইফ ফোর্স এনার্জিটা, ওটাকে আমরা ড্র্যাগ করিয়ে হাতে আনি এবং এই হাত দিয়ে ফ্লো করাই। আচ্ছা, তাহলে যখন প্রাণিক হিলিং এর কথা উঠলো, প্রাণিক হিলিং রিলেটেড আমাদেরকে একটা গল্প শোনাও না, বেশ কমপ্লিকেটেড কোনো কেস যেটা তুমি পেয়েছিলে বা যেটা আমি একটা করে। মজার গল্প শোনাই। কমপ্লিকেটেড এরকম বহু কেস আছে, আমি অনেক অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার জিনিস দিয়ে আমি সলভ করি না, আমি মিক্স করে করি। তো প্রাণিক হিলিং এর একটা মজার গল্প, এটা বেশ কিছু বছর আগে, মানে এটা আমি বলছি 2014 বা 13 এরকম সময়, 14-13 এরকম সময়কার ঘটনা। তো আমি একটি ফ্রেন্ডের বাড়ি যাই, তিনি থাকেন সোদপুরে, এবং আমাকে আরো 2-3 জন আমার সাথে গেছিল ওখানে, মানে তার স্পাইনাল কর্ডের প্রবলেম, আচ্ছা তো তাকে হিলিং করতে গেছিল, এবং তার বাড়িটা হন্টেডও ছিল। তো যাই হোক, ও হো হো যখন যখন আমি তাকে হিলিং করতে শুরু করলাম, মানে ও উনি পিছন ঘুরে বসে আছে, আমি সামনে, মানে আমার সামনে উনি পিছন ঘুরে বসে আছে, আমি চোখ বন্ধ করে স্পাইনাল কর্ডে এরকম করে হিলিং করছি দূর থেকে, যে যে মানে স্পাইনাল কর্ডের পেনটাকে বার করছি, আমি তো চোখ বন্ধ করে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি চোখ বন্ধ করে হিলিং করছি, যারা বসে আছে তারা দেখছে, ছেলেটা যে দূরে বসেছিল ও ক্রমশ পিছন দিকে হেলে পড়ছে। যখন আমি টানছি ওর যে নেগেটিভ এনার্জিটা স্পাইনাল কর্ডে রয়েছে, ওকে টানছি, ও হেলে পড়ছে। তো কত কিছু হয়, মানে সে আস্তে আস্তে তারপরে স্পাইনাল কর্ডের প্রবলেমটা সলভ হলো, আস্তে আস্তে ঠিক হলো, এবং সে এখন একদম সুস্থ, মানে আর কোনো সেই সমস্যাই নেই। আর আর একজনকে হিলিং করেছিলাম, তার সিভিয়ার দাঁতের পেন ছিল, তো ওকে যখন আমি হিলিং স্টার্ট করলাম, মানে ছেলেটি ইয়ে করতো, ও থাকতো রাঁচিতে, তার 4 ঘন্টা অন্তর অন্তর পেন কিলার খেত, এত পেন হতো। তো আমি যখন হিলিং শুরু করলাম, দুটো হিলিং এর পর, দুটো সিটিং এর পর, ওর 4 ঘন্টাটা 6 ঘন্টা হলো, মানে ডিউরেশনটা বাড়লো ওষুধ না খাওয়া ডিউরেশন। আফটার 7 না 8 হিলিং এর পরে ওর পেন নেই, মানে ওই দাঁত দিয়ে মাংস মাংসের হাড় চিবিয়ে খাচ্ছে। ও মা, এরকম ম্যাজিক্যাল কাজ হয়, ম্যাজিক্যাল। দারুণ। আচ্ছা রূপম, একটা প্রশ্ন এসেছে, আমার একজন প্রাক্তন ছাত্র বলছে, দাদা আমার একটা প্রশ্ন আছে, আমি একজন ক্যান্সার পেশেন্টকে দেখেছি যিনি উঠতে পারতেন না, কিন্তু অবিশ্বাস্য একজন মহিলা ডাক্তার এনাকে উঠিয়ে উঠে যান, উনি মানে উনি কিছু করেছিলেন যে উনি উঠে বসলো, না এটা কি এটা কি রেগে ছিল? আরেকবার পড়ে নেবে, কিন্তু অবিশ্বাস্য একজন মহিলা ডাক্তার এনাকে উঠে যান, উঠে যানটা কি বলছি সুজা, মানে মানে ওনাকে ওঠায়, হাত দিয়ে ওঠায়, তুই কি এটা বোঝাতে চেয়েছিস, একটু ক্লিয়ার কর। দেখো রেকি হতে পারে, রেকি টাচ থেরাপি, হ্যাঁ, তো টাচ করেও হিলিং করা যায়, ওই রেকি থ্রু রেকি, আমি রেকিও জানি, তো হতে পারে, কারণ আমি রেকি দিয়ে এরকমও কাজ করেছি যে মহিলাটি 80+ এজ, আইসিইউতে ছিল, সে কিন্তু বাড়ি ফিরেছে সুস্থ হয়ে, বাহ, উঠতে 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 পারতেন। পার। হ্যাঁ, তো ওই রেকি হতে মহিলা পারে। এসে কি করলো, মানে হাত দিয়ে উঠিয়ে বসিয়ে দিল, তুই মহিলার অ্যাকশনটা বল, তাহলে বোঝা যাবে যে মহিলা কি ওনাকে উঠিয়ে বসিয়ে দিল আর উনি উঠে গেলেন, নাকি কিছু করলেন, উনি হাত দিলেন বা কিছু একটা, সেটা তুই একটু বল, তাহলে বোঝা এটা হয়, মানে এটা অ্যাকচুয়ালি বিদেশে কিন্তু তোমার হসপিটালের সাথে চেম্বার থাকে হিলিং এর,
এখানে ব্যাপারটাকে নিয়ে অত লোকে জানে না, বাট ওখানে কিন্তু অল্টারনেটিভ ট্রিটমেন্ট বলে এটাকে, অল্টারনেটিভ ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, দু মাস হলে তুমি পেছিলেন না কি? আচ্ছা, মুখেই বললেন উঠে বসতে আর উনি উঠে বসলেন, তুই সেটা বলছিস যে মুখেই বললেন যে উঠে বসো আর ও উঠে বসলো? দু মাসের শয্যাশায়ী পেশেন্ট? ওরকম যদি হয় তাহলে সেটা রেকি নয়, এরকম মুখে বলে তো ওঠানো যায় না, তো তাকে হিলিং দিতে রেকি হবে বোধ হয় প্রপারলি। টাচ থেরাপি না রেকি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা বোধ হয় অন্য কিছু। ও উঠুন উঠুন উঠুন, ব্যাস উঠে বসলেন, ও শুধু উনি মুখে হয়তো বলেছে অন্য কোনো বলছে কিছু রূপম। করেছিলেন, হ্যাঁ হয়তো মেবি অন্য কিছু করেছে, রেকি নয়, ওটা রেকি নয়। আচ্ছা, তাহলে তুই তোর প্রশ্নের উত্তর পেলি, ওটা রেকি ছিল না, তবে কিছু একটা শুভ তো নিশ্চয়ই ছিল, নইলে হুম এইটা হলো কি করে? মঙ্গল হলো তো আলটিমেটলি, কাজেই ভালোই কিছু ছিল নিশ্চয়ই। আচ্ছা রূপম, আমার একটা প্রশ্ন আছে। অনেকে বলে, আমি জানি না এটা সত্যি কিনা, যে তুমি যখন কারুর খুব ভালো করো, তার কিছুটা নেগেটিভ এফেক্ট যে হিলার তার উপরে এসে পড়ে, তাকে হয়তো কিছু ভুগতে হয়, এটা কি সত্যি? একদম 200% সত্যি। এই যে রামকৃষ্ণদেব যে ক্যান্সারটা নিয়ে নিয়েছিলেন, হ্যাঁ 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 সেম জিনিস, মানে এনার্জি ট্রান্সমিউটেড হয়। আমরা যখন হিলিং করতে বসি কি হয়, আমাদের অরাটা নর্মাল মানুষের থেকে তো মানে ডায়ামিটারে বড়, কারণ আমরা সারাদিন একদম, সবসময় মেডিটেশন প্র্যাকটিস করছি, হিলিং এটার করছি, এনার্জি মধ্যেই ফ্লো আছো। হচ্ছে। হুম, হ্যাঁ তো হ্যাঁ কি হয়, ধরো আমি কারুর সামনে বসেছি হিলিং করতে, তার প্রবলেমটা আমার মধ্যে ফ্ল্যাশ করতে শুরু করে ওই সময়। অনেক ক্ষেত্রে ও মানে আমি আমার দুটো কেস বলছি। একজনকে আমি তার পেটের প্রবলেমের জন্য হিলিং করছিলাম, আমার বাড়িতে করছিলাম, সে তার বাড়িতে। আমার হঠাৎ হাঁটু ব্যথা শুরু হলো, হাঁটুর নিচের পোর্শনটা। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, আপনার তোমার হাঁটুতে কি কোনো প্রবলেম আছে বা হাঁটুর নিচে? বললো হ্যাঁ, আমার আর্থারাইটিসের প্রবলেম আছে, এনার্জি ফ্লো করলো আমার মধ্যে। আবার আরেকজনকে আমি হিলিং করতে গেছিলাম, সব বয়স্ক মহিলা, তার ঘাড়ে ব্যথা হতো। তো আমি যখন কথা বলছি, ওনার ঘাড়ে পেন হচ্ছিল, আমি যখন কথা বলতে শুরু করলাম, হঠাৎ পেনটা আমার শুরু হয়ে গেল, ওনার কমে গেল, ও এনার্জি ট্রান্সমিটেড হচ্ছে, এবং ওটা এসে আবার বেরিয়েও যায়, মানে এরকম না যে স্টে করে যায়, বেরিয়ে যায়। আর একজনকে আমি হিলিং করতে গেছিলাম, তার মানসিক সমস্যা ছিল। আর আমাদের হিলিং এর ক্ষেত্রে কিছু কিছু সিম্বলস ড্র করতে হয় চক্রতে, তো আমি যখন প্রত্যেকটা চক্রে সিম্বল ড্র করে যাচ্ছি, হার্টের কাছে এসে আমার আঙুলে পিন ফুটতে শুরু করলো। আমি এয়ারে ড্র করছি কিন্তু আমার আঙুলে পিন ফুটছে, মনে হচ্ছে যেন কেউ পিন ফোটাচ্ছে লিটারেলি। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার হার্টে কি সমস্যা আছে? সে কিন্তু হার্টের সমস্যা নিয়ে আসেনি, সে মানসিক সমস্যা নিয়ে এসছে, তার ভয় পেত, অকারণে রাস্তায় বেরোতে ভয় পেত। তো সে বলল আমার হার্টে ব্লকেজ আছে। তো আমাদের কাছে এরকম অনেক কিছু কিছু জিনিস রিভিল হয়ে যায় অটোমেটিক, কারণ আমাদের সেন্স গুলো তখন খুব অ্যাক্টিভ হয়ে যায় ওই সময়। অরাটা ব্রাইট থাকে, ওই অন্য লোকের অরার সাথে ক্ল্যাশ করলেই তার প্রবলেম গুলো আমাদের মধ্যে ফ্ল্যাশ হতে, অনেক সময় ভিশনও আসে, কিছু কিছু ক্ষেত্রে ভিশনস আসে। যেমন আচ্ছা, তাহলে স্যানোরিটা, কি? মানে সোনালিদির ক্ষেত্রে হ্যাঁ একটা হ্যাঁ, ঘটনা শোনালি। হয়েছিল, তো সোনালিদি আছে কিনা আমি জানি না, আমি বলছি। তো একদিন হঠাৎ আমি পুজো করতে বসে আমার সোনালিদির ফ্ল্যাশে আসতে শুরু করলো। তো আমি সোনালিদিকে মেসেজ করলাম যে সোনালিদি কেমন আছো তুমি, তো মাঝখানে অনেকদিন কথা হয়নি, কোনো সমস্যা নেই তো বা সমস্যায় পড়োনি তো? তো সোনালিদি বললো না না কিছু হয়নি, কিছু না না আমি তো ভালোই আছি। তারপর আবার বললো, না রে, আগের দিনই আমার বাড়িতে আমি কড়াই বসিয়ে ভুলে গেছিলাম এবং সেটাতে আগুন লেগে গেছিল, এবং ঘরে যে কুকুরটা ছিল সে দেখে চিৎকার করছিল, না হলে পুরো সারা ঘরে আগুন লেগে যেত। তো সেইটা ফ্ল্যাশ আসতে শুরু করেছিল আমার, যে একটা কোনো সমস্যায় সোনালিদি আছে, দ্যাটস ওয়াই ওই ভিশনটা এসেছিল। আচ্ছা রূপম, এই যে তোমার যে তুমি বললে যে যে কষ্টগুলো আসছে শরীরে, যে একটা ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, তো এটা কি নিজে নিজেই চলে যায় নাকি তোমার কোনো প্রক্রিয়া, বা তুমি যে যেহেতু ভীষণ স্ট্রং আধ্যাত্মিক ভাবে, তাই এটাকে তুমি সরিয়ে ফেলতে পারো, নাকি কোনো প্রক্রিয়া আছে যেটা দিয়ে নিজেকে প্রোটেক্ট করা যায়? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে ক্লেন্সিং করতে হয়, আর আফটার হিলিং একটা ইনভিজিবল কর্ড জুড়ে যায় যাকে আমি হিলিং করছি, সেই কর্ডটাকে আচ্ছা কাট করতে হয়, না হলে আমার এনার্জি তার দিকে ফ্লো হতে শুরু করবে। ও
এবং তার যে নেগেটিভিটি গুলো আমার মধ্যে আসতে শুরু করবে, আমার পজিটিভ এনার্জি গুলো ফ্লো হয়ে বেরিয়ে যাবে। তো ওই জন্য কর্ডটা, কর্ড কাট করতে হয়, ভীষণ ইম্পর্টেন্ট। মানে ওইটা একটা ইনভিজিবল কর্ড জুড়ে যায় আমাদের যখনই আমরা ফিলিং করি। বা অনেক সময় কি হয়, অনেকে খুব মানসিক ডিপ্রেশনে কারুর জন্য আসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা কোনো কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, সে যদি তার সঙ্গে কর্ড কাটিং করে না, অনেকটা রিলিজ পাবে। আচ্ছা আচ্ছা, মানে তারপর আমাদের নিজেদের কানেকশন করতে হয় অনেক ওয়েতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তুমি তো এবারে, তুমি তো যখন তুমি প্রথমে বলে তুমি প্রাণিং হিলিংটা তুমি শিখেছিলে, তার তারপরে নেক্সট তুমি কোন এটাতে গেলে? নাকি সাইমালটেনিয়াসলি অনেকগুলো চলছে, রেকি, অ্যাঞ্জেল, ক্রিস্টালস, লামা ফেরা, এরকম অনেক কিছুই পরপর পরপর শিখতে থাকি। তার সাথে আমি কিন্তু ভিকা, যে উইচক্রাফট, যেটা যেটাতে লোকের একটা খুব ভুল ধারণা আছে যে উইচক্রাফট মানে ব্ল্যাক ম্যাজিক বা ডাইনি বিদ্যা। একদম। এবারে তুমি আমাকে তাহলে একটু উইকা সম্বন্ধে বলো, এবং কি করে তুমি ঈপ্সিতা ম্যাডামের সঙ্গে যুক্ত হলে, বা সেইখানের একটা কোনো ইন্টারেস্টিং কেস, একটু ছমছমে এরকম কিছু। উইকাতে আমি এসেছি, আমার উইকা ঈপ্সিতা ম্যামকে যখন আমি ফলো করতে শুরু করলাম, আমি তখন বোধহয় 11 না 12 পড়ি, এবং ঈপ্সিতা বলে একটা ইটিভিতে আসতো না প্রোগ্রাম, তো ওটা আমি খুব দেখতাম। তারপর আমি ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করি, ওনার একটা পার্টিকুলার জায়গাতে একটা সেমিনার হতো, সেখানে চেষ্টা করেছিলাম, সামহাও যাওয়া হয়নি। মানে অ্যাকচুয়ালি কি হয়, ঈপ্সিতা ম্যাম এমন একজন মহিলা, উনি না চাইলে কিন্তু তুমি ওনার কাছে যেতে পারবে না। সাংঘাতিক পাওয়ারফুল মহিলা, ওনার স্টুডেন্ট কিন্তু রেখা। হ্যাঁ, এটা শুনেছি, এটা শুনেছি। আবার বলা হয় একটা ইন্টারভিউতে যে রেখাকে যে চির যৌবনা বলা হয়, তখন একজন প্রশ্ন করেছিল এটাতে কি আপনার হাত আছে, উনি না মানে খুব পোলাইটলি এটা বললেন, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না বলে সরিয়ে দিলেন বিষয়টা। আমরা তো উইচক্রাফট প্র্যাকটিস করি, তো বহু পোশনস বানাতে হয়, লাইক সলিউশনস যেগুলো আমরা ইউজ করি, সেটা দিয়ে কিন্তু ইউথকে ধরে রাখা যায়। আরে বাবা, সাংঘাতিক লোভনীয় ব্যাপার একটা। এরকম বহু জিনিস আছে, বহু পোশন বানাই, স্পেল জার্স বানাই, অনেক কিছু আছে। আচ্ছা, আমি বলি উইচক্রাফট, যেটা আমরা যে বলি ডাইনি বিদ্যা, এই ডাইনি কথাটা কিন্তু মানে নেগেটিভ ওয়েতে ইন্ডিয়াতে এসেছে গ্রিক গডেস ডায়না থেকে। ডায়না থেকে অপভ্রংশ হয়ে ডাইয়েন কথাটা ঢুকেছে নেগেটিভ ওয়েতে। অ্যাকচুয়ালি উইচ তাদের বলতো, ওই সময় উইচক্রাফট প্র্যাকটিস করতো ওল্ডেন ডেজে মহিলারা, এবং তারা এই ম্যাজিক গুলো করতে পারতো। আর এখানে ম্যাজিক মানে হচ্ছে MAGIC, কে স্ট্যান্ডস ফর নলেজ। উইকার আর একটা নাম হচ্ছে উইজডম, জ্ঞান। তো এখানে মহিলারা যেহেতু এইসব নিয়ে কাজ করত, এবং তখনকার দিনে কি হয়েছিল, এই মেল ডমিনেশনটা তো বরাবর ছিল, দেখতে যে উইমেন এম্পাওয়ারমেন্টটা বাড়ছে, চলো এদেরকে একটা এরকম নেগেটিভ কিছু বলে পুড়িয়ে দাও, পুড়িয়ে মারতো ডাইনি বলে। মানে ধরো তোমার কি বলবো, কোনো উইডো, তার প্রচুর প্রপার্টিজ আছে, বা কেউ কোনো মানে ওই মহিলাকে পেতে চায় ফিজিক্যালি, পাচ্ছে না, তাহলে একে ডাইনি বলে পুড়িয়ে দাও, মেরে ফেলো। এইভাবে এইভাবে জিনিসটাকে নেগেটিভ ওয়েতে ছড়ানো হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা হিলিং, উইকা বা উইচক্রাফট কিন্তু এটা দিয়ে হিলিং করা হতো মানুষের, বিভিন্ন হার্বস দিয়ে, বিভিন্ন অয়েলস বানিয়ে তোমার হিলিং করা হতো, কোনো নেগেটিভ ওয়েতে ইউজ করা হয় না। দেখো ম্যাজিক একটাই, তুমি নেগেটিভ ওয়েতে ইউজ করলে ব্ল্যাক, পজিটিভ ওয়েতে ইউজ করলে ওয়াইট। ওটাই ঠিক, 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 ঠিক। কারণ আমি এটা খুব বলি যে আগুনকে তুমি রান্না করতে পারো, প্রদীপ জ্বালাতে পারো, আবার আগুন দিয়ে পুড়িয়েও দিতে পারো। তো তুমি আগুনটার তো কোনো দোষ নেই, আগুনটা কার হাতে পড়লো সেইটার উপরে ডিপেন্ড করছে যে আগুনটার কাজটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। আচ্ছা, এখানে আমার স্ত্রী তোমাকে একটা প্রশ্ন করেছে যে সাধারণ মানুষ কিভাবে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে রক্ষা করবেন। মানে ধরো আমরা যেমন কিছু জানি না, কিন্তু আমরা তো সারাদিন যাতায়াত করছি, লোকজনের সঙ্গে মিশছি, তো আমরা কি কিছু কোনো সহজ কি কোনো উপায় আছে যে নিজেদেরকে একটু সেভ করে রাখা ওই নেগেটিভ ইভিল ইমপ্যাক্ট গুলোর থেকে? ডেফিনেটলি
এক্স্যাক্টলি আছে, মানে প্রথমত তো আমাদের নুন জলে স্নান করতেই হবে। নুন জলে স্নান এই কারণে করতে হবে কারণ আমাদের অরাতে কিন্তু ধরো আমরা কোনো নেগেটিভ জায়গায় গেছি, এবং কোনো শ্মশান হোক বা কোনো তোমার কবরখানা হোক বা কোনো হন্টেড বাড়ি যেখানে আমরা জানি না যে স্পিরিট আছে, কিন্তু গিয়ে ফিল হয়েছে একটা নেগেটিভ জায়গা বা খুব স্পুকি জায়গা, তো অনেক সময় কি হয় এই স্পিরিটরা ল্যাচ করে, ওরা আমাদের সঙ্গে চলে আসে। আমার ক্ষেত্রে কিন্তু এরকম বহু হয়েছে যে চলে এসেছে বাড়িতে। তো কি হয়, এসে আগে তোমাকে মানে অলওয়েজ নুন জলে কিন্তু স্নান করতেই হবে, ওটা মাস্ট, নুন জলে ক্লেন্সিং হবে। তারপর একটু তোমার কর্পূর জ্বালালে ঘরে, কর্পূর একটু ঘরে জ্বালালে নেগেটিভ ইম্প্যাক্টস গুলো বেরিয়ে যায়। ড্রাই সেজ লিভস পাওয়া যায়, ড্রাই সেজ লিভস, ওটা তুমি যদি বার্ন করো ওটা থেকে কিন্তু এই রিপেল করে এই নেগেটিভিটিরা বা নেগেটিভ এনার্জিরা থাকতে পারে না। এইগুলো করতে পারো ছোট ছোট জিনিস। আচ্ছা, তো সেইগুলো কি তোমার মানে আমরা ঠাকুর ঘরে যেরকম কর্পূরের আরতি করি সেরকম করলে সারা ঘরে ছড়াতে হবে? আচ্ছা 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 রূপম, আজকে আমি আমি আমার একটা কথা যেটা আমি কোনোদিন কাউকে বলিনি, মানে আমার নিজের একটা হিস্ট্রি, খুব দুঃখের হিস্ট্রি, আমি কখনো এই প্ল্যাটফর্মে কেন আমি কাউকেই বলিনি, কিন্তু আমার নিজের একটা সন্দেহ আছে আমি কেন, আমি তোমাকে পার্সোনালিও জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু আমি সকলের সামনে বলছি যাতে সকলে একটু অ্যাওয়ার হতে পারে। আমার মাকে আমি খুব ছোটবেলায় হারাই যখন আমার 12 বছর বয়স, কিন্তু আমার মাকে আমি অসুস্থ হতে দেখি আমি যখন ক্লাস 1 পড়ি, ধরো মানে ধরো আমার 6 বছর বয়স, যখন আমার মায়ের ভীষণ ভাবে খিদে চলে যায়, প্রচন্ড খিদে চলে যায়, এবং খাবার দেখলে বমি করত, বুঝলে তো, মানে খাবারের স্মেল, মানে রান্নাঘরে রান্নার খাবারের স্মেল আসছে, মা বমি করে ফেলছে এরকম। তো মাকে তো দীর্ঘদিন ডাক্তার টাক্তার দেখানো হয়, সবাই পেটের রোগের চিকিৎসা করেন, কিন্তু আলটিমেটলি ধরা পড়ে আমার মায়ের লাং গুলো রাপচার হয়ে যাচ্ছে। এবারে কি হলো, আমার মা গোলগাল মহিলা ছিলেন, যেরকম আমাদের হয় বাড়িতে, যে একটু গোল গোল লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর গোছেন, ওরকম ছিলেন। সেই মা 36 কেজি ওজন হয়ে গেল, এই রকম রোগা। তারপরে একবার হলো মায়ের না সমস্ত চুল উঠতে শুরু করলো, মানে মা দাঁড়িয়ে এরকম চুল আঁচড়াচ্ছে, নিচটা পুরো কালো হয়ে গেছে পড়ে চুল, এবং কান্না কাটি, ডার্মাটোলজিস্ট দেখানো, তারপর সে ওয়েসিস কেও কার্পিং অনেক কিছু করে ওষুধ টষুধ খেয়ে আবার কিছুটা চুল তার মাথাতে এলো। এই রকম সময় আমি একদিন এটা নিজে চোখে দেখেছি, আমাদের মানে বাইরে বাগান মতো ছিল আমাদের ভাড়া বাড়িতে, সেই বাড়িতে মায়ের শাড়ি মেলা ছিল, মায়ের শাড়ির একটা কর্নার না কাটা ছিল, যখন তুলতে গেলাম আমরা শাড়িটাকে দেখলাম একটা এরকম পতাকার মতো করে একটা কোণ কাটা আছে। এরপরে মা ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়েন, সাংঘাতিক ভাবে অসুস্থ হয়ে পড়েন, আর দিয়ে একটি ঠাকুর বাড়িতে আমার মামার বাড়ির দিদা আমার দিদি সবাই মিলে ওরা যে যাতায়াত করতো, আমার মায়ের এক বান্ধবী ছিলেন খুব ক্লোজ, তিনিও ঠাকুর বাড়িতে যাতায়াত করতেন, তিনি বলেন যে এইখানে আমাদের একটা জাম গাছ ছিল ওই ভাড়া বাড়িতে, বলে জাম গাছটাকে কেটে দিতে হবে, আর জাম গাছটাকে কেটে দিয়ে তার রুটের কাছে দুটো ইট যাতে আলতা দিয়ে রাম নাম লিখে পুঁতে দিতে হবে, তারপরে মাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হবে, তার আগে নয় বল। এবং আমি নিজে ছোটবেলাতে একটা কথা বলবো, যে ওই বাড়িটাতে আমি নিজে না ভীষণ, মানে আমি 10 বছর ছিলাম ওই বাড়িতে, কিন্তু আমি একটা অজানা ভয়ের মধ্যে বাস করেছি 10 বছর। আমার না সবসময়তে মনে হতো ওখানে আরেকটা কোনো প্রেজেন্স আছে। এটা কিন্তু ইমাজিনেশন নয়, মানে এটা কেন ফিল হবে, এটা কিন্তু ফিল হওয়ার কথা নয়, তার মানে কিছু ডেফিনেটলি ছিল। আর ছোটবেলাতে আমাদের সেন্স গুলো অনেক বেশি থাকে, কারণ আমরা পিওর সোল থাকি, দ্যাটস ওয়াই আরো বেশি সেন্সটা হাই থাকে।
এবারে দেখো রূপম, তখন তো আমি একটা বছর ছয়েকের বাচ্চা, আজ থেকে অনেক আগে সেই 80s এর সময়কার। তো সেই সময়তে আমি না মানে আমার মনে হতো আমি বোধহয় ভীতু, পাশের বা দিনের বেলাতেও পাশের ঘরে যেতে আমার গা ছমছম করতো। বাড়িটাতে আমি এরকম একটা, কিন্তু আমি কাউকে বলতে পারিনি, কারণ তখন ছিল না লোকে ভীতু মনে করবে বা কিছু, আমার এটা মনে হতো। এবং এই বাড়িটার হিস্ট্রি আমরা চলে আসার পরেও বাড়িটা কিন্তু এখন না একদম খালি মতো পড়ে আছে। পরে আমরা শুনেছি আরো যতগুলো আমাদের পরে ভাড়া এসেছে, কার কেউ কোর্ট কেসে বিচ্ছিরি ভাবে ফেসে ওখান থেকে চলে গেছে, কারুর অন্য কিছু হয়েছিল, গন্ডগোল কিছু ছেড়ে চলে গেছে, কেউ দীর্ঘদিন থাকতে পারেনি। আমি আজকে এক্ষুনি ওটা স্টেট জানি না, কিন্তু আমি তোমাকে আজ থেকে বছর অন্তত হয়তো 8-10 বছর আগেও বলতে পারি, তখন বাড়িটা কিন্তু ফাঁকা ছিল, আনঅকুপায়েড, মানে বাড়িওয়ালারা ওখানে কাউ কোনো ভাড়াটে তখন আর পাননি। এবারে আমার আমার কাছে না একটা প্রশ্ন, আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি যে আমার মায়ের লাং ডিজিজ ছিল, মাস তাতে মারা গেছে, কিন্তু আমার মাথার পিছনে সব সময় চলে যে আমার মাকে বোধহয় মারা হয়েছে, আমার মা বোধহয় ন্যাচারালি জাননি, মায়ের মধ্যে বোধ হয় এই রোগটা বা এই এইভাবে আমাকে করেছে কি করেছে আমি জানি না, কিন্তু আর এটা আমার কাছে এমন একটা নিজের কাছে হয়ে গেছে যে আমি না মানে নিজের কাছেও নিজেটাকে স্বীকার করতে একটু ভয় পাই। আমি আমি কাউকে কখনো এটা বলিনি, আমি আমার স্ত্রীকে ন্যাচারালি বলেছি, স্ত্রী জানেন, আমি বাবাকেও কখনো বলিনি, বাবা যতদিন ছিলেন। কিন্তু আজকে তোমাকে সামনে পেয়ে আমার মনে হলো যে আমার না বলা দরকার, কারণ অনেক সময় আমরা যেগুলোকে হয়তো শারীরিক অসুখ ভাবছি সেগুলো হয়তো শারীরিক অসুখ নয়, সেগুলো হয়তো অন্য কিছু যেগুলো তার উপরে হয়তো চালনা করা হয়েছে। এবং আজকে ভীষণ কষ্ট হয় রূপম, যে আমি তো আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না, মানে আমি আমি দেখলাম, এবং তখনকার দিনে এই অ্যাওয়ারনেসটা অতটা ছিল না। অবশ্য এই যে গাছ কাটার পরে আমার মাকে যখন নিয়ে আসা হলো, মা তখন কিন্তু মোটামুটি ভালো ছিল, কিন্তু এতটাই শরীরে ড্যামেজ হয়ে গেছিল যে মা ওয়াজ অন হাই স্টেরয়েড এইবারে সেইটাতে, এবং বলাই ছিল যে হয়তো যে কোনো দিন কিছু একটা ফেটাল হয়ে যেতে পারে, কারণ মাকে ওই জোড়া তাপি দিয়ে বাঁচিয়ে রাখার মতো। তারপরে মা আরো 4 বছর বেঁচে ছিলেন, কিন্তু মা বাইরে বেড়াতে গিয়ে এক রাত্রির জ্বরে মা মারা যান। কিন্তু আমি এই যে আঁচল কাটার ঘটনাটা আমি না কখনো কাউকে বলিনি আদার দ্যান মাই ওয়াইফ, কিন্তু আজকে আমি তোমাকে বললাম, এবং আমি এই জন্য বললাম যে আরো আমার বন্ধুরা যারা শুনছে তারা যাতে একটু সতর্ক হতে পারে। তো এইরকম এইটা কি তোমার কি মনে হয় রূপম, মানে এটা এরকম হতে পারে? আমার সন্দেহটা কি ভীষণ ভাবে হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতেই পারে, মানে ওই কাপড় দিয়ে তার ইউজ করা জিনিসপত্র দিয়েই মেনলি হয় ব্ল্যাক ম্যাজিক, হয় ফটো দিয়ে তো হয়, তোমার ইউজ করা রুমাল জামা, তোমার চুল, তোমার খাওয়া যে কাপ, চা খাওয়া বা কফি খাওয়ার যে কাপ, ওতে আমাদের ঠোঁট লেগে যায়, স্যালাইভা লাগে, সেটা সিগারেটের বার্ড, এগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায়। আমার না এটা একটা ভীষণ মানে ছোটবেলার থেকে আমার কাছে না এটা কাঁটার মতো ফুটে আছে, কিন্তু আমি কাউকে এটা বলতে পারি না, আবার আমি জানি না, আমি এখনো আমার যেটা ভয়ের কারণ আমি কিন্তু এখনো জানি না যে কালপ্রিট কে, কোথার থেকে এটা এসেছিল, সেই জন্য মানে আমি একটা ভয়ে থাকি সে যদি এখনো থেকে থাকে। আমি না সেইটা আমার কাছে মনে একটা না একটা ভয়ের মতো আমার গেঁথে গেছে, কিন্তু আমি দেখলাম এটাকে আমি যদি না বার করি এটা কিন্তু আমার নিজের একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আমার একটা অ্যাংজাইটি হচ্ছে, একটা তলায় তলায় আমার একটা চাপা অ্যাংজাইটি সব সময় রয়েছে। আমি সবাইকে বলি যে মা খুব অসুস্থ হয়ে মারা গেছেন, কিন্তু এই অসুস্থতাটা না আমার কখনো স্বাভাবিক লাগে না, আমার কখনো স্বাভাবিক লাগে না। আর এই যে ঠাকুর বাড়ি থেকে বলে দিয়েছিল যে ওই জাম গাছের মধ্যে নাকি একটা কোনো প্রেজেন্স ছিল,
যাকে পাঠানো হয়েছিল কি সে অলরেডি ছিল আমি জানি না, কিন্তু ছিল সেই জাম গাছটাকে। এই জন্য আমরা বাড়িওয়ালার পারমিশন নিয়ে আমার বাবা জাম গাছটাকে কাটান এবং সেই রাম নামের ইট সেখানে স্থাপন করেন, তারপরে আমার মাকে নিয়ে আসেন। এবং তারপরে কিন্তু আমার মা 4 বছর মোটামুটি সুস্থ ছিলেন, সেই অসুস্থতার ফেজটা মায়ের কেটে গিয়েছিল। আমার এখন না ওটাই এ লাগে যে হয়তো আমাদের অজ্ঞতার জন্য মাকে হয়তো আমরা বাঁচাতে পারলাম না, বা ঠিক মতো হয়তো আমরা মাকে সেই প্রোটেকশনটা দিতে পারিনি। এইটা আমার কাছে একটা মানে একটা অদ্ভুত অপরাধ বোধের মতো থাকে। আর আমি খুবই ছোট তখন, আর আমার বাবা তো তখন তো এই সমস্ত গুলো মানে আমরা বুঝতে পারি না সেই জন্য। কিন্তু আমি আমি না এইটা একটা ফিল করতাম যে আমার খুব ভয় লাগতো বাড়িটাতে। আমি কখনো মানে আমি কখনো আই কুড নেভার রোম অ্যাবাউট ফ্রিলি, আমার মনে হতো যেন পাশের ঘরে কেউ আছে। আর যদি অন্ধকার থাকতো তাহলে আমার মনে হতো যে এখানে কিছু একটা মানে কিছু একটা আছে যে হয়তো আমাদেরকে লক্ষ্য করছে, আমাদেরকে দেখছে। সেটা ছোটবেলার ভয় বলে ধরে নিয়েছিলাম, কিন্তু আজ যখন আমি তোমাদের মতো মানুষদের কথা শুনি বা টিভিতে দেখি, আমার তখন কিন্তু মনে হয় যে না আমি হয়তো ঠিকই বুঝতে পারছিলাম, হয়তো কিছু একটা ছিল, কিন্তু আমি মানে আমার বয়স সেটাকে আমাকে মানে পারমিট করেনি যে আমি কিছু একটা করতে পারি এই ব্যাপারটাকে রোধ করার জন্য, আমি সেটা বুঝতে পারি। তো এরকম তোমার কাছে কোনো কাহিনী আছে রূপম, যে মানে এইরকম ভাবে কেউ খুব অসুস্থ হয়ে পড়েছে বা তার উপর কিছু চালনা করা হয়েছে যেটাকে কিনা তুমি রিমুভ করেছো? বহু কেসেস আসে এরকম ব্ল্যাক ম্যাজিকের। একটা কেস বলি, গেল বছর ভূত চতুর্দশীতে একটা কেস এসেছিল আমার। মানে আমি জাস্ট বাড়িতে পুজো করছি আর কল এসেছে, এবং খুব কাছেই থাকে তারা, এবং মেয়েটি পজেসড, এবং মানে আমরা মুভিতে যেরকম দেখি যে সে ছাড়াতে পারছে না, মানে সে চিৎকার চেঁচামেচি ভাঙচুর, সেম সেম। আমি যখন ওর বাড়িতে গিয়ে কাজ শুরু করি, আমি যখন কিছু জিনিস বার্ন করি, জ্বালাই, ওর সারা ঘরে পচা মাংসের গন্ধ বেরোতে শুরু করলো, যেটা হওয়ার কথা নয়। এবং যে স্পিরিটটা থাকতো সেটা ওর বাড়ির আলমারিতে থাকতো, মেয়েটির বাড়ির। মেয়েটা 10 বছর বয়স, সরি মেয়েটার বয়স হচ্ছে 16 বছর। ওর ঠাকুমা চালান করেছিল অন্নপ্রাশনে জামা নিয়ে, ঠাকুমা সম্পত্তি সম্পত্তির ব্যাপারে, বাবা যাতে একদম ডিস্ট্রয় হয়ে যায়। তো মানে বুঝতে পারছো কতটা এটা নৃশংস, মানে একটা বাচ্চাকে, ইভেন ইভেন মেয়েটা বোর্ড দেওয়ার কথা ছিল, বোর্ড দিতে পারলো না, ওর কিছু কিছু দিনের মেমোরি নেই। মানে আমি যখন চ্যান্ট করছি, কিছু জিনিস চালিয়েছি ফোনে স্পিকারে, কাজ করছি, মেয়েটা এরকম কানে হাত দিয়ে বসে আছে যে শুনবো না, এরম লেভেলে নেগেটিভিটি। তো এই কেসটা আমি করেছিলাম, এটা সলভও করেছি, বেশ প্রবলেমের, মানে মেয়েটা সুইসাইডাল হয়ে গেছিল, হঠাৎ করে রাত্রিবেলা উঠে বাথরুমে গিয়ে একা বসে থাকতো, এরকম মানে না দেখলে মানে গায়ে কাটা দেবে। আমরা মুভিতে যেরকম দেখি, মানে যেরকম পজেসড হচ্ছে, ধরে রাখতে পারছে না, সেম সেম। আচ্ছা এর কি কোনো রূপম কোনো লক্ষণ আছে, যে মানে যখন হয়তো খুব প্রকট হয়নি, কোনো একটা কোনো লক্ষণ আছে কিছু যেটা দেখে বোঝা যায় যে এর ঠিক সুস্থ না, মানে এর মধ্যে কিছু একটা প্রবেশ করেছে বা প্রবেশ করার চেষ্টা? নোংরা থাকতে শুরু করবে, স্নান করা বন্ধ করে দেবে, ঠাকুরের ঘরে যাওয়া বন্ধ করে দেবে, খাওয়া দাওয়া কমিয়ে দেবে, একা একটা ঘরের মধ্যে মানে স্টে করতে শুরু করবে, বেরোতে চাইবে না, মিশতে চাইবে না কারোর সাথে। এই জিনিসগুলো হচ্ছে সিমটমস, আমাদের যে লেভেল, যে এই 5 সেন্স তার উপরে গিয়ে তারা কাজ করে, তাদের লেভেল তার উপরে, বিয়ন্ড অফ 5 সেন্স। তো সেই লেভেলে গিয়ে ওরা তো জানতে পারছে তোমার মধ্যে কি কি প্রবলেম আছে, ওদের কাছে সেগুলো ক্লিয়ার, ওরা সেইটাকে ট্রিগার করে, পরে তোমাকে করতে 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 তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাবে, এবং ডিপ্রেশনে তুমি চলে গেলে, সুইসাইডাল হলে ওরা সোলটা বার করে নেবে তোমার। এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে এই জিনিসটা।
আচ্ছা, এই যে সোলটা নিল, সোলটা দিয়ে ওদের ওদের কি কাজ, মানে ওরা সেই সোলটা এনার্জি কি করে? নেয় বা ওরা ওদের টিম মেম্বার্স বাড়ায়? আমাদের যেমন মানে টিম থাকে বা আমাদের ফ্যামিলি থাকে, ওদেরও কিন্তু ফ্যামিলি হয়। আচ্ছা, ওরা একটা সোল পেলো সেখান থেকে। অ্যাকচুয়ালি কি হয়, ওরা যেখানেই দেখে যে হাই এনার্জির কিছু আছে, ওরা সেখান থেকে এনার্জি অ্যাবজর্ব করতে স্টার্ট করে বা চেষ্টা করে। আমাদের সাথে কানেক্ট করে কেন, আমাদের এনার্জিও নেওয়ার চেষ্টা করে? ওদের কথা কিন্তু সাধারণ মানুষরা বুঝতে পারবে না বা কানেক্ট করতে পারবে না। ওরা আমাদের সাথে কানেক্ট করে কারণ ওরা কিছু যেটা বলতে চায়, যে ডিজায়ার্স গুলো আছে বা যে মুক্তি পেতে চায় অনেকে, এই এই জন্যই কানেক্ট করে। আচ্ছা রূপম, আমি একদম একটু জানতে ইচ্ছে করছে, তোমার একদম প্রথম, মানে তুমি যখন এই এই রকম তুমি হিল করা শুরু করছো, বা একদম প্রথম কেসটা কি ছিল এবং তুমি সেটাকে কিভাবে অ্যাপ্রোচ করেছিলে? আমার তো এই মুহূর্তে মনে করাটা চাপ। প্রথম মানে আমি এত কেস করেছি, প্রথম কেস, হ্যাঁ একটা ক্যারিয়ারের কেস ছিল আমার প্রথম। আমার ঘরের থেকে যেহেতু শুরু করতে হয়, মানে ঘরের লোককে হিলিং করা স্টার্ট করতে হয়, প্রথম কেস মানে করেছিলাম আমি, আমার এক রিলেটিভের মেয়ে, সে মডেল ছিল, মডেলিং করতো, তো সে শো পাচ্ছিল না। তো তাকে যখন আমি হিলিং করলাম, সে বাংলাদেশে একটা র‍্যাম্প শো পায় এবং সেটা বেশ ভালো অ্যামাউন্টের। এটা ফার্স্ট কেস ছিল। তুমি নিজে তখন কত বড় ছিলে? এটা আমি বলছি তোমার এই 2009, তাহলে তুমি আমার এখন 32। তুমি অনেকটা ছোট, তুমি নিজেই বাচ্চা ছেলে। না না, কি সুন্দর বলো, তোমার হাত দিয়ে ঠাকুর কি একটা সুন্দর কাজ করিয়ে দিবেন মানুষ। আমরা মিডিয়া মিডিয়া একদম, মানে সেটাও তো হওয়া, মানে তার তো বিশেষ গুণ লাগে, যে কেউ তো নিশ্চয়ই পারে না, তার তো কিছু গুণ থাকে। আচ্ছা, তুমি তুমি এই স্পিরিট দেখা ছাড়া তুমি নিজের মধ্যে আর কি কি জিনিস তুমি রেকগনাইজ করলে এবং কবে নাগাদ করলে, যে তুমি আরো কিছু তোমার মধ্যে অ্যাডেড কিছু কোয়ালিটি আছে, বা তুমি কিছু অন্য কিছু তুমি করতে পারো? এই যে এইটা দেখো, সাইমেন্টেনিয়াসলি আসতে থাকে, থেকেছে, মানে আমি যখন আরো হিলিং এ এসেছি তখন যে আমি স্পিরিচুয়ালি খুব ইনক্লাইন্ডেড বা ওই পথে হাঁটার জন্য আমার মানে একটা কি বলবো, একটা সার্চ ছিল, একটা মানে কি সন্ধান করতাম সারাক্ষণ, যে কি করলে আরো বেটারমেন্ট হবে বা কি করলে আমি আরো মানে এই দিকে এগোতে পারবো। এই জিনিসগুলো আমার মধ্যে অলওয়েজ চলতো এবং ফিল করতাম যে আমি বুঝতে পারছি যে লোকের কোনো সমস্যা বা মানুষের ফেস রিডিংটা আমি জন্মগত মানে ফেস দেখে বলতে পারি কার কি মানে কে কিরকম মানুষ। এই জিনিসটা, এটা একটা ছিল, আছে। তো এগুলো মোটামুটি আসতে থাকে, বোঝা যায়। মানে তুমি যখনই একটা স্পিরিচুয়াল পাথে হাঁটবে, তোমার কিন্তু বিভিন্ন কি বলবো সারাউন্ডিংস গুলো তোমার কাছে তোমার ওপেন হয়ে যাবে, কারণ তোমার 5 সেন্স এর উপরে গিয়ে তুমি তখন কাজ করবে, তোমার 6 সেন্স যেটা ওটা অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা রূপম, এই যে আমরা পুনর্জন্ম বা সংস্কারের কথাটা বলি, তো যেহেতু দেখো এই যে তুমি এত ছোট বয়সে তোমার মধ্যে এই এই কোয়ালিটি গুলো ছিল, আমরা তো কই পারবো না যে লোকের মুখ দেখে বলে দিতে, বা আমরা কিছু সেন্স করতে, কোনো নেগেটিভিটি সেন্স করতে, হয়তো ফ্লিটিং একটা মোমেন্টে হয়তো পারলাম, তারপর আবার পারলাম না, এরকম ব্যাপার। তো এইটা কি একটা সংস্কার, মানে তুমি কি আগের জন্মের কোনো কাজ তোমাকে আরো এগিয়ে দিয়েছে, যে তুমি সেইগুলোকে নিয়েই জন্মেছো, এই সংস্কার ব্যাপারটা ঠিক কি? আমি প্রথমে বলে রাখি, আমি কিন্তু পাস্ট লাইফ রিগ্রেশন করি, সেশন করি। দারুন দারুন দারুন, পাস্ট লাইফ দারুন আমার কাছে একটা লাগে সাবজেক্ট, সত্যি তাই। পাস্ট লাইফ করি রিগ্রেশন, হ্যাঁ এটা ঠিক। এটা পূর্ব জন্ম থেকেই আসে, তুমি এই জন্মে হঠাৎ করেই পাবে না। পূর্ব জন্মে তোমার কোনো সাধনা ছিল বা তোমার কোনো ছিল, এই নিয়ে তুমি হয়তো এগিয়েছো, যার জন্য আজকে তুমি এই লাইফে আরো একটু বেনিফিট পেয়েছো বা আরো একটু এক্সট্রা পথ এগোতে পারতো। সেটা ডেফিনেটলি পূর্ব জন্মের সাথে কানেক্টেড থাকে, এটা ভীষণ ভাবে থাকে। মানে আমি একজনের পাস্ট লাইফ করেছিলাম, দুজনের মানে দুজনের ঘটনা বলি, একজনের করেছিলাম, তার এই লাইফে খুব পায়ে ব্যথা হতো, মানে পায়ে ব্যথা, সে অনেক বহু ডাক্তার দেখিয়েছে, পায়ে ব্যথা কমে না। তো আমাকে বললো যে আমি হিলিং তো নেবই, তার আগে আমি একটু পাস্ট লাইফটা করে দেখতে চাই যে আমার পাস্ট লাইফে কোনো সমস্যা আছে কি। তো আমি যখন তার পাস্ট লাইফ করলাম, সে দেখলো যে পাস্ট লাইফে সে জেলের কয়েদি ছিল এবং তার পায়ে ছিকল পরানো থাকে, সেই যে পেনটা সেটা এই লাইফে ক্যারি ফরওয়ার্ড হয়েছে।
আরেকটা কেস হয়েছিল একজন মহিলার, আমি যাকে পাস্ট লাইফে যখন নিয়ে গেলাম, সে অদ্ভুত অদ্ভুত কিছু মন্ত্র চ্যান্টিং করতে শুরু করলো ওই পুরো পাস্ট লাইফে। সে দ্বারকাতে থাকতো এবং সে দ্বারকার এক রাজবংশের কুলপুরোহিত ছিলেন, এবং সে সেখানে একটি শালগ্রাম পেয়েছিলেন, যেটা ওনার এই জন্মে উনি একটা জায়গা থেকে একটা শালগ্রাম পান এবং সেই শালগ্রামটা কিন্তু পুজো করেন, আর এই শালগ্রামটা ওই শালগ্রামের সাথেই কানেক্টেড। ও এরকম বহু জিনিস রিভিল হয়। আচ্ছা, এবারে আমার স্ত্রী আরেকটা জিজ্ঞেস করছে যে যারা দীক্ষিত তাদের জপ কতটা কার্যকর হয়, বীজ মন্ত্র জপ করলে নেগেটিভ এনার্জি কি চলে যায়? হ্যাঁ, বীজ মন্ত্র জপ করলে তো ডেফিনেটলি নেগেটিভ এনার্জি চলে যায়, কারণ দেখো মন্ত্রটা চ্যান্টিং, মন্ত্র কি মনকে ত্রাণ করে যে সেটাই মন্ত্র। হ্যালো, বুঝতে পারছো? আমি হ্যাঁ, আবার দেখো কি হলো, আমি বেরিয়ে গেলাম না কি হলাম, আমাকে কি দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ না? আমি তোমাকেও দেখছি না, আমি আমাকেও দেখছি না, শুধু জয়নিং জয়নিং দেখাচ্ছে। না, আমি তোমাকে তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, কি সাংঘাতিক হলো আবার! ক্লিয়ার দেখতে পাচ্ছি তোমাকে, আমাকে দেখতে পাচ্ছো? একদম আমি আমি কিছু দেখতে পাচ্ছি না গো। এই রে, এই না, আমি আমি তোমাকে না দেখেও কথা চালিয়ে যেতে পারি, সেটা অসুবিধা নেই। সবাই দেখতে পেলে দেখো লিখতে। হ্যাঁ, তাহলে কি আমাকে কি আমি বের হয়ে আবার ঢুকলে তো বোধ হয় আবার প্রবলেম হতে পারে? আর যদি না, আর যদি না হয় তাহলে আমাকে না অনেকটা রেডিওর মতো করে কথা বলে যেতে হবে। তো ওটাই বলি যে হ্যাঁ, জপ জপ করলে ডেফিনেটলি কি হয়, মন্ত্র মনকে ত্রাণ করে যে সেটাই মন্ত্র। তো জপ করলে আমাদের আশেপাশে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয় পজিটিভ, তো সেটা প্রোটেক্ট করে, সেটা আমাদেরকে কাজ মানে হেল্প করে। এবং মন্ত্র বা বীজ মন্ত্রের একটা নির্দিষ্ট প্রসিডিওর হয়, যেটা যতটা ওই টাইম তুমি ধরো জপ করলে ওটা একটা ডিউরেশন থাকে, সেটাতে মন্ত্র সিদ্ধি হয়। মন্ত্র সিদ্ধি হলে কিন্তু মন্ত্র তোমার তোমার কথায় সে কাজ করবে, বিভিন্ন রকম ওয়ে সে কাজ করে। তো মন্ত্রের ভীষণ ভাবে পজিটিভ আছে, পজিটিভিটি আছে ডেফিনেটলি। আচ্ছা, এই সুজাউদ্দিন একটা কি প্রশ্ন করেছে দেখলাম, এটা একবার দেখি। দাদা, আমার খুব পরিচিত একজন আছে যে আমার বাড়িতে আসলেই সেই মাসটা আমার খুব খারাপ যায়, এটা কি আমার ভুল ধারণা নাকি আমার ঠিক? দেখো সুজা, তোমাকেই বলছি সুজাউদ্দিন, হতে পারে সেই মানুষটার সোলটা খুব নেগেটিভ, বা তোমার প্রসপারিটি, তোমার ধরো কোনো তুমি প্রসপার করছো বা উন্নতি করছো, তার ইভেল আই পড়ে, বা এরকম হয় যে প্রচুর মানুষ আছে যারা খুব নেগেটিভ, তারা বাড়িতে আসলে কিন্তু ভীষণভাবে নেগেটিভিটি ছড়ায়, দ্যাটস হোয়াই তোমার সেই মাসটা হয়তো খারাপ যায়। অনেক সময় শুনেছি যে ইমোশনাল ভ্যাম্পায়ার বলে একটা কথা, সাইকিক, তো সেইটাতে হ্যাঁ, মানে সে তারা নাকি মানে ইমোশনালি ড্রেন করে নেয় তোমাকে, বা তোমার তারা কি করছে, তারা তোমার ধরো তুমি কোনো পজিটিভ কাজ করতে যাচ্ছ, ও বারবার বাধা দেবে। সেটা কিন্তু অনেক সময় তোমার স্ত্রী বা তোমার কাছের কেউ তার মধ্যে কিন্তু ঢুকে যেতে পারে, এবং তাকে দিয়েও সেটা করাতে পারে। যে সে আমার সাথেই হয়েছিল, আমি যখন ভিকা করছি বা শিখছি, আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে মানে একটা রেস্টুরেন্টে গিয়ে তুমুল ঝামেলা, সে বলছে তুমি এসব শিখছো কেন, এটা খারাপ। আমি যখন শিখি সে কিন্তু তখন বলেনি, মাঝখানে এসে বলছে তুমি শিখো না, বন্ধ করে দাও, এটা তোমার উচিত না, এই সেই উল্টো পাল্টা হঠাৎই বলতে শুরু করলো। তো এইরকম সাইকিক ভ্যাম্পায়াররা কিন্তু অ্যাট্যাক করে। মানে এটা কি আলাদা এন্টিটি কোনো, যারা ওদের মানে ওদেরকে আশ্রয় করে? আচ্ছা আচ্ছা, ওরা তোমাকে ম্যানিপুলেট করে। ও ও, তার মানে এটা সেই ব্যক্তিটা করছে না, ব্যক্তিটাকে দিয়ে করানো করছে ওকে ইউজ করে। আচ্ছা আচ্ছা। আর রূপম, যেটা তুমি এই পাস্ট লাইফ রিগ্রেশনের যে কথাটা হচ্ছিল, তো এরকম এরকম কি হয় যে অনেক সময়তে কোন ধরো ক্রিমিনাল কেস সলভ হওয়া, যে কেউ হয়তো আগের বার খুন হয়েছিল বা তার সঙ্গে খুব বড় ইনজাস্টিস কিছু হয়েছিল, সেইটাকে তারা মনে করতে পারলো, এরকম কি হতে পারে? তা দেখো সেটা তো পাস্ট লাইফে সম্ভব না, কারণ যে মানুষটা খুন হয়েছে তাকে তো তুমি কিছু, সে তো এক্সিস্টই করছে না, তাকে দিয়ে তুমি কি করে জানতে পারবে?
না মানে তার যদি ধরো পুনর্জন্ম হয়েছে, যে সে কি তখন রেকগনাইজ হয়, করতে পারে একদম যে একদম পারে, একদম পারে। মানে আমার আর একটা কেস তো হয়েছিল যে মানে সে দেখেছিল যে তার পূর্বজন্মে সে একটা কালীঘাটে একটি কাঠের দোকানে কাজ করতো এবং তাকে খুন করা হয়, সে ছেলে হয়ে জন্মেছিল, সে মেয়ে ছিল ও ছেলে হয়ে জন্মেছিল, এটা দেখেছে ও সে। ও এবং তার একটা মার্ক আছে মানে কাটা দাগের, সেই মার্কটার জন্য আর কি ওর দেখার ইচ্ছে, মানে যে এটা কেন আমার জন্মগত আছে এই কাটা দাগটা, দাগটাই আচ্ছা সে বাচ্চাই করিয়েছিল এবং সে দেখেও ছিল। আচ্ছা রূপম, এই যে পাস্ট লাইফের মধ্যে দিয়ে যে গেল, হুম, সে কি যখন সে আবার রিয়ালিটিতে ফিরে এলো, মানে সেই ট্রান্সের বাইরে, সে কি মনে রাখতে পারে কিছু সে কি দেখেছিল? কিছু মনে থাকে, হুম, কিছু কিছু মনে থাকে, আবার কিছু কিছু ভুলে যায়। অ্যাকচুয়ালি রেকর্ডিং করা হয় পুরোটা, সেই রেকর্ডটা দিয়ে দেওয়া, তার কিছু কিছু মনে আচ্ছা থাকে, তার কিছু কিছু ডেফিনেটলি মনে থাকে। আচ্ছা, আর সে কি মানে আমরা আমরা শুনেছি যে আমাদের যারা পরিচিত তারাই হুম ঘুরে ফিরে হয়তো আমাদের কাছে আবার আসে, হুম বিভিন্ন হয়তো সম্পর্ক গুলো অন্য হয় চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হয়, তো পাস্ট লাইফ করার পরে আমরা কি তাদেরকে রেকগনাইজ করতে পারি এই অবশ্যই জন্মে এই চেহারায়? পারে, অবশ্যই পারে, অবশ্যই পারে, কি কি অবশ্যই পারে। করে হয় সেটা? তারা সেই লাইফে গিয়ে দেখতে পায় যে এই এই জন্মে যে তার মা বাবা সে পূর্ব লাইফে কি ছিল, বা এই জন্মে যার আচ্ছা ভাই বোন সে আগের লাইফে কি, সে কি ছিল, এটা দেখতে পায়। আচ্ছা, এবং সেটা তারা এই জন্মে এসে রেকগনাইজ করতে পারে যে আমার এই বন্ধু হয়তো আমার দাদা ছিল, কি আমার একদম বাবা একদম হয়তো আমার টিচার ছিলেন। আচ্ছা, খুব সাংঘাতিক ইন্টারেস্টিং ব্যাপার, পুনর্জন্ম ব্যাপারটা ভীষণ ফ্যাসিনেটিং লাগে, সাংঘাতিক ফ্যাসিনেটিং লাগে। আচ্ছা, এই পুনর্জন্ম নিয়ে কোনো তোমার মানে একটু কমপ্লিকেটেড কোনো গল্প বা কিছু মনে আছে? মানে তুমি তো বললে শেয়ার না, করবে। আপাতত সেরকম কমপ্লিকেশন আসেনি কোনো জন্ম নিয়ে, স্মুথলি আচ্ছা ওটা হয়েছে, সেরকম কোনো আচ্ছা আচ্ছা কমপ্লিকেশন আসেনি। আচ্ছা, আরেকটা জিনিস রূপম জানার খুব ইচ্ছে অনেকের ইচ্ছে, আমাকে ওরা বলেন যে এই নিয়ে যদি আমি কিছু মানে আলোকপাত করতে পারি বা কাউকে জিজ্ঞেস করি, যে এই যে বিটুইন লাইফস, মানে মারা গেল এবং পুনর্জন্ম তখনো হয়নি, তার মাঝামাঝি যে অন্তর্বর্তী সময়টা, সেই সময়টা সোলের ঠিক কি হয়? দেখো, সে সময় কি হয়, তারা একটা রিলিমে থাকে তখন। অনেক সময় কি হয়, তারা আমাদের আশেপাশেই থাকে, তারা আচ্ছা আমাদের সাথে কানেক্ট করার চেষ্টাও করে। ইভেন অনেক অনেক সময় হয় স্পিরিটরা কিন্তু মারা যাওয়ার পরে তারা বিশ্বাস করতে পারে না যে তারা মারা গেছে, তারা কিন্তু সেই ডেইলি লাইফটা লিড করে। ও আর যারা এই ইন বিটুইন, যারা মানে পুনর্জন্ম হয়নি, তারা ঘুরে বেড়ায়, তারা কানেক্ট করার চেষ্টা করে তাদের সেই ফ্যামিলির সাথে, এবং তারা আসেও বারবার বারবার আসতে থাকে। এবং তারা সেই একটা বই আছে, ওটা যদি আমি সাজেস্ট করব সবাই যদি কেউ পড়ে বা কেন, দ্য ল অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড, অসাধারণ একটা আচ্ছা ট্রু স্টোরির উপরে। মানে একজন মহিলা ছিলেন, উনি পার্সি, ওনার দুই ছেলে আচ্ছা ছিল, তো তারা কার মেকানিক না এরকম একটা কিছু ছিল, তো সামহাও তারা অ্যাক্সিডেন্টে মারা যায় দুই ছেলে। তো আচ্ছা এবার দুই ছেলে যখন মারা যায়, তো মা ভীষণ ভাবে ভেঙে পড়ে, মা বাবা দুজনই স্বাভাবিক একই, মানে একজনের বয়স 30, একজনের বয়স 31, তো একই সাথে মারা ও যায়। হো তো ও হো 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 এবার কি হয়, শ্রাদ্ধের দিন ওর বাড়ির একজন নেবার সে এসে বলে যে দিদি আপনি, মানে উনি একজনের কাছে গেছিলেন, ওই মহিলা নেবার, সে মিডিয়াম মানে স্পিরিট কল করে কথা বলতো, তো আপনি ওই মায়ের কাছে যায় সেই মহিলাটি, যে বলে যে আপনি ওনার কাছে যান, আপনার খুব ইম্পর্টেন্ট, ওনার মেসেজ আপনাকে দেবে। তো উনি গেছেন আপনার ছেলেদের ওরিয়েন্টে, তো গেছে এবং ওই মহিলা বলছে যে মিডিয়ামশিপ করেন, সে বলছে যে আমি ওনার ভাইকে কল করেছিলাম, মানে ওই নেইবারের ভাইকে, কিন্তু দুটো এন্টিটি আমার মধ্যে এসে কান্নাকাটি করছে যে আমি আমার মার সাথে যোগাযোগ করতে পারছি না, তো আপনার কথা বলে, কারণ সেই মহিলা দুঃখে থাকতো বলে সেই এন্টিটি কানেক্ট করতে পারতো না। তারপর থেকে আচ্ছা মহিলা হ্যাপি থাকতে শুরু করলো এবং সেই এন্টিটি পুরো তাকে বলতে শুরু করলো যে স্পিরিট ওয়ার্ল্ডে কি হয়, কটা লেয়ার্স আছে, এবং একজনই ভগবান, যার কথাই সেখানে চলে, অন্য কিছু চলে না। খুব ইন্টারেস্টিং, এটা যদি পড়ো অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, এটা 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 কার লেখা, বা এটা কি অনলাইনে আমরা পেতে পারি? খুরশিদ দেবনাগরী, খুরশিদ আচ্ছা দেবনাগরী, এটা এটা তার লেখা, তুমি ল অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড বলেই সার্চ করলেই পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা, সেখানে কি এই যে বলে ক্ষুধা তৃষ্ণা, তারপরে দুঃখ আনন্দ, মানুষদের মতো সেই ফিলিংস গুলো কি একই রকম থাকে নাকি না, এগুলোর ঊর্ধ্বে যায়? সবেতে সবেরই ঊর্ধ্বে এটা, মানে এগুলো আমরা একটা বানিয়েছি যে, কারণ স্পিরিটটা খাবে কি, তারা তো খাবে না, সেটাই তারা কি সেটাই খায়, সেটাই তারা তো এনার্জি ফর্ম, তারা এনার্জি ফিড করে। ধরো তুমি আচ্ছা ভয় পেলে, সেই এনার্জিটা ওরা ফিড করে, মানে কোনো নেগেটিভ স্পিরিট তোমাকে ভয় দেখিয়ে, তোমার তুমি যে ভয় পেলে তোমার যে এনার্জি চেঞ্জেস হবে, কারণ কিছু হরমোনের চেঞ্জেস এর জন্য এনার্জি ফ্লো হ্যাঁ করতে শুরু হ্যাঁ করে অন্যরকম, সেটা তারা হ্যাঁ ফিড হ্যাঁ করে, মানে কাইন্ড অফ ও প্যারাসাইট। আচ্ছা আচ্ছা। আর যারা গুড স্পিরিটস বলে তারা কি, মানে যারা ধরো যখন তারা ছিল মানুষ হয়ে তখন খুব ভালো মানুষ ছিল, তাদের কোন রকম মানে সকলের উপকার করেছে, ভালো ভেবেছে, তাদের কি কোনো ঊর্ধ্বগতি বলে কোনো বিষয়, মানে তারা কি তখনো হ্যাঁ, এই তাদের নিচের এখানে থাকে নাকি তারা মুভ অন না, করে যায়? তাদের অনেক সময় কি হয়, তারা অনেক কি বলবো, মানে তারা আরো ভালো জায়গাতে যায়, এবং তারা আরো ভালো, তাদের দেখো জন্ম তো হবেই, এরকম না যে তুমি হ্যাঁ মুক্তি হ্যাঁ পেয়ে যাবে, কারণ তুমি হ্যাঁ হ্যাঁ সাধক নও বা কোনো স্পিরিচুয়াল কেউ নও যে তুমি মুক্তি ঠিক পেয়ে যাবে, এই কথা ঠিক সাইকেলের কথা বাইরে চলে যাবে, তা হবে না, বাট তুমি হয়তো আরো বেটার লাইফ পাবে, নেক্সট লাইফটা আরো আচ্ছা বেটার পাবে, আরো আচ্ছা ভালো পাবে, আচ্ছা এটা। আচ্ছা। এখানে বোধহয় একজন প্রশ্ন করেছেন, হ্যাঁ ওই, ওরে বাবা আমার বউ তো সাংঘাতিক একখানে প্রশ্ন করে বসেছে, বলছে নির্বাণ লাভের জন্য কি করতে হয়? ওরে বাবা রে, আদৌ নির্বাণ হয়? তুমি থামো, নির্বাণ আমাদের এখন অনেক ডেফিনেটলি হয়, জন্মাতে আপনাকে হবে। আপনাকে সব ছেড়ে একদম ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে, তাহলেই নির্বাণ সেটা হবে। সেটা তুমি পারবে না, তোমার মনে হবে কালকে কোন মাছটা রান্না করব। আর মৌমিতা মৌমিতা জিজ্ঞেস করছে, পুনর্জন্ম সেশন কি কারো ইচ্ছা করলে করতে পারে? ডেফিনেটলি ডেফিনেটলি করতে পারে। আচ্ছা। আর কাকলি জিজ্ঞেস করছে যে মোক্ষ পেয়েছে শুনি, এই কথাটা প্লিজ বলতে পারেন, মানে মোক্ষ বিষয়টা কি, এইটা জানতে চাইছে মোক্ষ আর কি। মানে আমাদের লাইফ সাইকেল, যেটাই জন্ম মৃত্যুর সাইকেল থেকে বেরিয়ে যাওয়া। আমরা গীতাতে আচ্ছা একটা প্রথম পেজটা খুললেই আছে না, যে একটা মানুষ যার মুখটা গরুর, সে একটা গরুকে কাটছে, তার মুখটা মানুষের, মানে হ্যাঁ কি, হ্যাঁ 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 মানে যে মানুষটা এই গরুটাকে কাটছে, আফটার মানে আফটার ডেথ সেই মানুষটা সেই গরু হয়ে জন্মাবে, আর সেই গরুটা সেই মানুষ হয়ে জন্মাবে, আর মানে সেই লাইফে গিয়ে সে তাকে কাটবে। এইভাবেই আমাদের সব সাইকেল গুলো চলতে থাকে, এই সাইকেলের আচ্ছা শোনা যাচ্ছে, আমি হঠাৎ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সফটওয়্যার আপডেট এসেছিল। ও আচ্ছা আচ্ছা, আমি কিন্তু জানো তো পুরো ব্ল্যাঙ্কে চালিয়ে যাচ্ছি, আমি কিন্তু কিচ্ছু দেখছি না, তবে কমেন্টস কমেন্টস গুলো দেখতে পাচ্ছি, এই যা, আমি নিজেকেও দেখছি অন্ধকার, তোমাকেও দেখছি জয়নিং, আর আর এখানে শুধু কমেন্ট গুলো পড়তে পাচ্ছি, আমি পুরো রেডিওর মতো চালিয়ে যাচ্ছি, মানে ফোনে কথা বলার মতো, তোমার সঙ্গে আমি ফোনে কথা বলছি। তো আচ্ছা ওই এই সাইকেল হ্যাঁ থেকে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে মেনলি মুক্তি বা মুক্তি আচ্ছা বা মোক্ষ। আচ্ছা আচ্ছা। এখানে আমার স্ত্রী আরেকটা প্রশ্ন করছেন যে শ্রাদ্ধের প্রয়োজনীয়তাটা কি? শ্রাদ্ধের তো দরকার, কারণ আত্মার শান্তির জন্য একটা তো কর্মকাণ্ড থাকে, সেইটা তো করতেই হয়, না হলে আচ্ছা ধরো আত্মা। যাদের কেউ নেই, মানে যাদের হয়তো করার মতো সেরকম কেউ নেই, তাহলে কি তারা তাদের কি তারা মুক্তি ট্র্যাপড পাবে এনার্জি না? হয়ে যায়, তারা ট্র্যাপড থাকে এই এই রিলিমে, ট্র্যাপড হয়ে যায়, ও তারা এখান থেকে আরো নেক্সট লাইফে যেতে পারে না বা হায়ার লেভেলে যেতে পারে না, তারা এখানেই ট্র্যাপড হয়ে যায়। ইভেন এই যে আচ্ছা ভানগড় বলো বা যত পুরনো এরকম হন্টেড জায়গা আছে, হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ প্রচুর হ্যাঁ ট্র্যাপড এনার্জি, প্রচুর ও প্রচুর ট্র্যাপড এনার্জি। আচ্ছা। ধরো রূপম এই যে বলে না অনেকে মৃত্যুর পরে যে আমি আমার শরীরটা দান করে দিলাম মেডিকেল কলেজকে, তো সেই ক্ষেত্রে তো তো আমার শরীরের তো সৎকার হলো না কিছু, আমার শরীর চলে গেল কোনো রিসার্চ এর কাজে, তো সেই কাজটা কি আমাকে আমার স্পিরিচুয়াল আমার বিংটাকে এটা কি তাহলে ক্ষতিগ্রস্ত করলো? হ্যাঁ ডেফিনেটলি, কারণ তোমার কিন্তু, তুমি শরীর যেহেতু তোমার সৎকার হলো না, তোমার কিন্তু সেই
ওর জন্য তোমাকে ঘুরতে হবে, থাকতে হবে, ট্র্যাপ হয়ে যাবে, মানে এর মধ্যেই ঘোরাফেরা করতে হবে, এর বাইরে যেতে পারবে না। ও তার মানে আমি আমি ভাবলাম যে আমার আমি খুব ভালো কাজ করলাম, কিন্তু আলটিমেটলি ভালো হলো না, ওটা মন্দ হয়ে দাঁড়ালো নিজের ক্ষেত্রে। আচ্ছা, মানে এই শ্রাদ্ধ শান্তিটা মানে যেই ধর্মের যেটা রিচুয়ালটা আছে সেটা পালন করাটা তার মানে খুব দরকার যদি আমরা ঊর্ধ্বগতি চাই। কারণ অনেক সময় তো হয় যে একটু দায়ে সারা গোছের কাজও হয়, অনেক সময় সবকটা কাজ হয়তো ঠিকঠাক করে হয় না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি কেউ দোষ পায় মৃত্যুর পরে সেটা কিন্তু ইমিডিয়েট কাটানোটা দরকার, কারণ ওই দোষটা যে পাচ্ছে সে ওই দোষটা পাওয়ার পরে কিন্তু ইভিল স্পিরিটও ট্রান্সফার হতে পারে, তার পরের জেনারেশন কিন্তু সেই প্রবলেমটা নিয়ে ভোগ করবে, মানে তাদের কাজকর্মে এফেক্ট করবে, ডাউনফল হবে যদি না দোষটা কাটে। ও তাহলে এই এই দোষের কনসেপ্টটা কি রূপম, এই দোষটা মানে কি করে? এটা যে তিথিতে মারা যাচ্ছ সেই অনুযায়ী তোমার কাউন্ট হয় তুমি কত দোষ পেয়েছো। ওটা কেউ বেশি পেলে, যেমন আমারই একটা ঘটনা আছে, আমি আমার বেলেঘাটাতেও আমি থাকতাম, আমার ব্রন এন্ড ব্রট বেলেঘাটায়, তো ওখানে শরিকি বাড়ি ছিল, পাঁচ ভাড়াটের বাড়ি ছিল, তো একটা ফ্যামিলি ছিল ওই বাড়িতে, ঢোকার এন্ট্রেন্সে তারা থাকতো, হাজবেন্ড ওয়াইফ ছেলে, ওরা খুব নিডি ফ্যামিলি, মানে খুবই গরিব, আমরা সবাই কিছু না কিছু খাওয়ার দাওয়ার দিয়ে হেল্প করতাম। তো আমাদের বাথরুম আর নর্দমা পরিষ্কার পালা পড়তো ওই প্রত্যেকটা ফ্যামিলিতে, তো আমরা লোক দিয়ে করাতাম, ওরা পারতো না বলে ওই বাড়ির ওই ঘরের যে ওয়াইফ ওই মহিলা সে করতো, এবং ওই মহিলাকে আমরা সবাই ইউনিভার্সাল মাইমা বলতাম, আমাকে ভীষণ ভালোবাসতো, মানে ছোটবেলা থেকে আমাকে, আমি খেলে আসলে আমাকে পাঠা ধুয়ে দেওয়া স্নান করানো সব উনি করতেন, এবং ওনার ঘরে প্রায় আমরা প্রায়ই থাকতাম, মানে বেশিরভাগই ওনার ঘরে থাকতাম। তো যাই হোক, একদিন এরকম নর্দমা পরিষ্কার করতে গিয়ে উনি হার্ট অ্যাটাক করে মারা যান, তার পর থেকে উনি দোষ পান, এবং তারপর থেকে প্রত্যেকে স্বপ্ন দেখতে শুরু করে এবং ভয় পায়। আমিও ভয় পেয়েছি এবং আমাকেও ভয়ের স্বপ্ন দেখিয়েছে। ইভেন এরকম হয়েছে, আমাদের সানডে করে বাড়িতে মাংস রান্না হতো, আর আমার আমরা জয়েন্ট ফ্যামিলি থাকতাম, আমি বর্দি মানে আমার জ্যাঠা জেঠিমা আমার ফ্যামিলিরা আমরা একসঙ্গে থাকতাম, একই হাড়িতে রান্না হতো, তো এখনো হয়, মানে আমরা যখন আবার এক হই এখনো হয়। তো আমার বর্দি চিকেনটা রান্না করতো, চিকেন বা মাটন যাই হোক সেটা বর্দি করতো। তো ওই মহিলা মারা যাওয়ার পরে ওনার হাজবেন্ড আর ছেলে থাকে, এবং হাজবেন্ড অসুস্থ ছিল এবং উনি পটি করে ফেলতেন, তো আমার জেঠিমা বলেছিল আমার বর্দিকে যে আজকে যে চিকেনটা করেছিস এক বাটি ওদের দিতে, একটু দিয়ে আয়। তো আমার বর্দি বলেছে দেখো দিলে আবার সেই পটি করে ফেলবে, আবার লোক ডেকে আমাদেরই পরিষ্কার করাতে হবে, তার থেকে দরকার নেই। যাই হোক, সেদিন রাতে আমার বর্দিকে সেই মহিলা স্বপ্ন দেয় যে তুই যদি মাংস না দিস তোর মাংস আমি খাবো। আমরা পরে মাংস আনিয়ে রান্না করে তারপর ওদেরকে দেওয়া হয়েছে, এই লেভেলের ডোজ পেয়েছিল। তারপর ওই ওনার ডোজ কাটানোর পর আর কেউ কিছু দেখেন, আর কেউ কিছু দেখে। আচ্ছা, ও তো ধরো ও তো মাংস খেতে চাইছে কিন্তু ও তো মাংসটা খেতে পারবে না, মানে ওর তো সেই দেহটা নেই, ডিজায়ার গুলো তো আছে, ও ডিজায়ার নেই, ও তো তাহলে ওকে চাইনি, ওনার হাজবেন্ড কে না দেওয়া হয়নি বলে ওনার গ্রাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে যে পিণ্ডদান হলেও কি শ্রাদ্ধের দরকার হয়? শ্রাদ্ধের দরকার ডেফিনেটলি হয়, ভীষণ ভাবে। আচ্ছা আচ্ছা, মানে পিণ্ডদান যদি আমি করেও আসি তবু আমাকে শ্রাদ্ধের দরকার হয়। ইভেন যদি বাড়িতে কোনো পেটস থাকে, কোনো পোষ্য থাকে, তারও শ্রাদ্ধ ইম্পর্টেন্ট। ও আচ্ছা, কারণ নয়তো ওদের স্পিরিটটা আসে, আসতে থাকে। ও মানে আমারই বেস্ট ফ্রেন্ডের বাড়িতে কি হয়েছিল, ওর বাড়িতে অ্যালসেশিয়ান ছিল, সেটা মারা যায়। তো মারা যাওয়ার পর থেকে ওরা না আননোয়িংলি ভয় পেতে শুরু করে, মানে একটা পেট মারা গেলে তো কেউ ভয় পায় না, অদ্ভুত ফিল হয়, ভয় পায়, মানে ওরা হচ্ছে মানে হাজবেন্ড ওয়াইফ আর ভাই বোন দুজন, তো মায়ের সঙ্গে বোন শুতো, বাবার সঙ্গে ছেলে শুতো, এবং একতলা দোতলা ঘর। এবার কি করলো, ওরা পজিশন চেঞ্জ করেও শুলো, তাতেও ভয় পাচ্ছে এবং ওয়াশরুমে যেতে ভয় পাচ্ছে। একদিন কি হয়েছে, ছেলে আর মা যখন শুয়ে আছে রাত্রিবেলা, অনেক রাতে, সারা ঘর অন্ধকার এবং বাইরের লাইটও অফ, ওদের একটা পার্টি
ঘরের একটা পার্টিকুলার জায়গায় মানে সিলিং এ দেখছি একটা এরকম ব্রাইট লাইট ব্লিঙ্ক করছে এরকম 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 ভাবে, যেটা আমি আমি বলছিলাম স্পিরিট অর্বস বলে যেটা, তুমি অর্বের কথা বলছিলে, হ্যাঁ রাইট, তো ওইটা এরকম ব্লিঙ্ক করছে। ওরা ছেলেটা তখন ঘুম ভেঙে না দেখছে যে কি, ওর মাকে ডেকেছে, মাও অবাক। এবার তখন ছেলেটা গিয়ে লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে দেখছে আর কিছু নেই, আবার লাইট অফ করে দেখছে আবার রয়েছে। তো তারপর ওরা নেক্সট ডে তে ওই ঠাকুর মশাইয়ের সাথে কথা বললো, বললো হয়তো এসেছিল কারণ আপনাদের থেকে যেতে পারছে না, আপনারা ওই রাত্রে এই তিননাথের মেলা হয় একটা সেটা দিন, দেখবি না থাক। আর সত্যি তারপর আর কিছু ওরা ভয় টয় পায়নি, কিছু আসেও না। আচ্ছা আচ্ছা, রূপম একটা অভিযোগ এসেছে ভয়ঙ্কর সোনালীর কাছ থেকে, বলছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, প্রশ্নের উত্তরও দিচ্ছে না। আচ্ছা সোনালী, সোনালীর প্রশ্ন হচ্ছে, কিন্তু ধর কেউ চক্ষু দান করলো, সেটা তো পুণ্য। দেখো পুণ্য পাপ বলে এগুলো সব আপেক্ষিক, যেটা তোমার কাছে পুণ্য সেটা আমার কাছে পাপ হতে পারে, বা যেটা আমার কাছে পুণ্য তোমার কাছে পাপ হতে পারে। তাই পাপ পুণ্যটা আপেক্ষিক, যে চক্ষু দান করলেই সে পুণ্য করছে। ধরো আজকে ক্রিমিনাল, সে চক্ষু দান করলো, মেবি হয়তো সেই চোখের থ্রুতে সে তার স্পিরিট কানেক্ট করতে শুরু করলো, এটাও হয়েছে, এরকম হতেই পারে। হ্যাঁ, এগুলো আমরা অনেক সময় হলিউডের সিনেমাতে দেখেছি যে কারুর চোখের কর্নিয়া লাগানো হয়েছে, তারপর তার দৃষ্টিতে সে দেখছে, তখন সে দেখতে পাচ্ছে, তার ভিশনস গুলো সে করতে পাচ্ছে, মানে তার পার্ট চলে গেছে তো ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার মধ্যে। আচ্ছা, সৌম্য আমাদের এক ভাই, সে এসেছে বলছে রূপমের পডকাস্ট আমি আগে শুনেছি অন্য জায়গায়, অসাধারণ লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ সৌম্য, আলটিমেটলি আমরা খুব কষ্ট করে পেয়েছি এবং কষ্টটা এখনো চলছে, কারণ আমি দেখতে পাচ্ছি, আমি নিজেকেও দেখতে পাচ্ছি না, ওকেও দেখতে পাচ্ছি না, আমি ফোনে কথা বলার মতো কথা বলে যাচ্ছি তো। আচ্ছা সোনালি ভয় পেয়েছে, বলছে ওরে বাবা রে, তাহলে চক্ষু দান করলে মুশকিল আছে সোনালি, সাবধান। আচ্ছা আরেকটাও বলে রাখি, যদি কারুর বাড়িতে কোনো মিরর ক্র্যাক হয়ে যায় বা সেরামিকের জিনিস বা মাটির জিনিস ক্র্যাক হয়ে যায়, কোনো মূর্তি হোক বা কিছু, সেটা কিন্তু রাখা যাবে না, ক্র্যাক জিনিস ঘরে রাখা যাবে না, কারণ আমাদের আশেপাশে ওয়াকিং স্পিরিটরা ওর মধ্যে ঢুকে থাকতে শুরু করে, ও হন্টেড বানিয়ে দেয় বা এফেক্টেড বানিয়ে দেয় এবং সেই বাড়িতে সেই ইম্প্যাক্ট ফেলতে শুরু করে। সর্বনাশ। তাহলে আরেকবার বলে দাও, মিরর, পোর্সেলিনের জিনিস, সেরামিক, মাটির জিনিস বা কাঠের জিনিস যদি ভেঙে যায় সেটাকে জুড়ে জারে ঘরের মধ্যে রাখবে না। আমি রিসেন্ট একটা কেসে গেছিলাম, তার একটা রুম মারাত্মক লেভেলের প্রবলেম মানে হন্টেড হয়ে গেছিল এবং আমি ইএমএফ মিটারও নিয়ে যাই সঙ্গে করে। আর ওখানে কয়েকটা মূর্তি এরকম ভাঙা ভাঙা ছিল, আমি যখন ওখানে গিয়ে ইএমএফ মিটার ধরি, সাংঘাতিক হাই রেট। ইএমএফ মিটার কি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেখানে আছে সেখানে ওটা হাই রেট দেয়, ধরো কোনো ইলেকট্রিসিটি জায়গায়। এবার এমন কোন জায়গায় ওই এরকম মানে হাই রেট দিচ্ছে মানে সেখানে তার মানে কোনো কিছুর প্রেজেন্স আছে, আর ওখানে ওটা ছিল। আর আমি বলেছিলাম যে ইমিডিয়েট ওগুলোকে সরিয়ে দাও, কারণ ওটা কিন্তু তোমাদের ফ্যামিলিতে এফেক্ট দেবে, তো ওরা তারপর ফেলে দেয়। আচ্ছা রূপম, এই যে মিউজিয়াম টিউজিয়ামে আমরা যে দেখি, ধরো বহু যুগের মূর্তি, সেগুলো তো ভেঙেছে, টেঙে গেছে, কারুর হাত নেই, কারুর পা নেই, তার মানে কি সেখানেও এই সেম ফেনোমেনা হতে পারে? আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম তো হন্টেড, সেটা তো দেখলেই বোঝা যায়, ওটা গেলে যায় ওখানে তাই আছে ওখানে। ও তার প্রদীপ একটা মানে ইয়ে ছিল, পাথর যার মাঝখানে এরকম প্রদীপ রাখার জায়গা ছিল, ওটা আমরা যখন সাইকোমেট্রি করি এখনো ওটা গরম, মানে এখনো গরম ওটা। এবং কিছু কিছু মূর্তিতে এনার্জিরও মানে আছে, এনার্জি আছে কিছু কিছু মূর্তিতে, আমরা সাইকোমেট্রি করে দেখেছি ওখানে, হাত চিনচিন করে। বাবা, আচ্ছা আরো কটা তোমার প্রশ্ন আসছে। মৌমিতা বলছে যে তার মানে আচ্ছা, একজন সোনালি জিজ্ঞেস করেছে, আচ্ছা সেরামিক কাপ ক্র্যাক হলে আমি তো তাতে গাছ বসিয়ে জানলায় বসাই, ঘরের ভিতর রাখি না, এটা কি সেফ? রাখাই যাবে না সেটা কোনোভাবেই, সেটাকে ঘরের বা মানে ঘরের সঙ্গে তো কানেক্টেড জায়গাটা না, তাহলে সোনালি হ্যাঁ এক্ষুনি ফেলে দাও। মৌমিতা জিজ্ঞেস করছে, তার মানে হাত পা চোখ মুখ যা যা নিয়ে এসেছি
সব নিয়েই চলে যাওয়া ভালো, একদম সব নিয়ে একদম মানে অখুন্ড অবস্থায় চলে যাওয়া বেটে, আর উপকার করতে চেয়েও না কাউকে, তারপরে নিজে ভূত হয়ে ঘুরতে হবে, কি অশান্তি। আর কাকলি বলছে, আমি শুনেছি লেবু কেটে ফ্রিজে রাখলে নেগেটিভ এনার্জি এসে যায়, সেইটা কি সত্যি? এরকম তো আমি কিছু শুনিনি, আমি শুনেছি লেবু কেটে ফ্রিজে রাখলে ফ্রিজের দুর্গন্ধ যায়। হ্যাঁ দুর্গন্ধটা যায়, সেটা আমরা তো খুব রাখি গো কেটে কুটে, মানে এরকম কোনো কথা নেই, মানে লেবু কেটে রাখলে তাহলে একটু আশ্বস্ত হলাম, আমরা তো রাখি, নইলে দেখো ফ্রিজটা আবার যদি হন্টেড হয়ে যায়। চৈতি বলছে, যারা খুন হয় তারা খুনিকে শাস্তি দিতে পারে? সেটা ডিপেন্ড করছে সেই স্পিরিটটার উপর, সে আদৌ কতটা স্ট্রং বা কতটা সে রিভেঞ্জফুল হবে বা কিছু, সে ওটা ডিপেন্ড করছে, ওরকম ভাবে সবসময় যে হয় তা নয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি হয় যে খুনিকে সে শাস্তি দিয়েছে, মানে সেই মঞ্জুলিকা টাইপ আর কি। ঠিক না, আমি একটা ঘটনা বলি এই সূত্রটা ধরে, আমার এক জানাশোনা, মানে আমি যখন বেলেঘাটে থাকতাম ওখানে ওই পাড়া থেকে একটা ফ্যামিলি ছিল, ওরা ট্রিপ করতো বিভিন্ন জায়গাতে, ট্রিপ নিয়ে যেত এবং সঙ্গে রাধুনি ঠাধুনি সব নিয়ে যেত সঙ্গে করে। তো ওরা লখনৌ গেছিল এবং লখনৌতে যে মেন রাধুনি ছিল তার একজন সাব রাধুনি ছিল, তার অ্যাসিস্ট্যান্ট, তো সে সামহাও সেই হোটেলে গিয়ে পজেস্ট হতো হয়েছিল, এবং সে মানে সাংঘাতিক লেভেলে, মানে তাকে রাত 12টার পর আটকে রাখতে পারতো না, মানে সে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে যেত, অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতো। তো একদিন তাকে খুঁজে পাওয়া যায় না সেই ট্রিপ থেকে, খোঁজ খোঁজ কোথায় গেল কোথায় গেল, তারপর এক দুদিন পর ওরা থানায় কমপ্লেন করেছে, এক দুদিন পর ফোন এসেছে, ওই ছেলে লোকটি ফোন করেছে যে আমি এই জায়গাতে রয়েছি, আমাকে তোমরা এসে নিয়ে যাও। তো কি করে গেল, ও যে যাকে মানে যে ওকে পজেস্ট করেছিল সেই স্পিরিটটা ওকে বলেছিল তোর কোনো ক্ষতি করব না, আমি তোর শরীরের মিডিয়া হয়ে একটা জায়গায় যাব যেখানে আমার খুনি রয়েছে, তাকে মারার জন্য। মেবি সে ওই হোটেলে ট্র্যাপড হয়েছিল যাই জন্য বেরোতে পারছিল না, তো ওই বডি পেয়ে সে ওখান থেকে বেরোয় এবং সে ট্রেনে উঠে একটা পার্টিকুলার জায়গায়, চলন্ত ট্রেন থেকে সেই লোকটি লাফ দেয়, মাথা ফাতা ফেটে গেছিল কিন্তু সে প্রাণে মরেনি। বাট এটা কিন্তু আমার নিজের চোখে দেখা একটা ঘটনা, মানে এটা একদম সিনেমার মতো, সিনেমা একদম, মানে আমার তো গুজবা, মানে আমরা পাড়ায় সেই লোকটাকে দেখার জন্য লোক জড়ো হয়েছে যে কি হয়েছে এরকম কি করে হলো সত্যি। আবার সুজা বলছে যে, আমি আমার বন্ধুকে একটা ফেংশুই গিফট করি, পরে বন্ধু ফোন করে ওটা নিয়ে যেতে বলে, আমি জিজ্ঞাসা করলে বলে ওর বাড়ি বিশাল অশান্তি হচ্ছে, অশান্তি হচ্ছে। মানে এটা কি সবার স্যুট করার একটা ব্যাপার আছে নাকি, হয়তো ও এমন কিছু দিয়েছিল যেটা হয়তো স্যুট করেনি, এটা হতে পারে। আচ্ছা আচ্ছা, আমি গিয়ে ওটা নিয়ে পুকুরে ফেলে দিই, বেটার একদম। আচ্ছা হ্যাঁ, ভালো করেছিস বাবা, তাহলে তুই অপরাধী হয়ে থাকতিস, মানে তুই আননোইংলি হয়তো এমন একটা কিছু করে বসলি যে হ্যাঁ লোকে ভাববে যে ওটা ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত হয়তো করেছে, কিন্তু ভালোই করেছিস নিয়ে এসে ফেলে দিয়েছিস, খুব ভালো করেছিস। আচ্ছা রূপম, নিউমারোলজি ব্যাপারটা কি, একজন একটু আগে জানতে চেয়েছিলেন, স্ক্রোল করে গেছে বলে আমি, নিউমারোলজি হচ্ছে নাম্বারস, আমাদের নামের সঙ্গে আমাদের ডেট অফ বার্থের সাথে যে নাম্বার কানেক্টেড, সেগুলোর ভাইব্রেশনের দ্বারা আমাদের লাইফে অনেক কিছু চেঞ্জেস আসে, তো সেই নাম্বারসটা নিয়ে নিউমারোলজিটা হয় মেইনলি। তো সেটাতে সেটাতে তোমার ধরো আমার ফোন নাম্বার, সেটা তো আমি জেনারেলি চুজ করি না, সেটা আমি যেখান থেকে পেয়ে গেলাম পেয়ে গেলাম, না চুজ করা যায়, ভোডাফোন যে চুজ করা যায়, ধরো আমাদের মতো সাধারণ যারা অত বুঝে টুঝে কিছু করেনি, যে কোনো একটা নম্বর নিয়ে নিয়েছে, তো সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে বা তার প্রতিকার কিছু কি আছে? সমস্যা হতে পারে সেক্ষেত্রে, প্রতিকার হচ্ছে সেই নাম্বারে তোমার তো আর চেঞ্জ করতে পারবে না, তাতে হিলিং দিতে হবে। আচ্ছা, তুমি যদি হিলিং দাও তাহলে সেই নাম্বারের ভাইব্রেশনটা পজিটিভ ওয়েতে ভাইব্রেট করবে। আচ্ছা, মানে তোমার ওই নম্বরটাকে হিল করতে হবে। একদম একদম, বাহ
তাহলে মানে মানে হিলিংটা শুধু মানুষের নয়, এটা যে কোনো জিনিসের যে হতে পারে, বস্তুরও কোনো হতে পারে। জিনিস, যে কোনো যে কোনো আচ্ছা, এটা তো সাংঘাতিক জিনিস ভীষণ সত্যি। আজকে ভাইকে পেয়ে কত কিছু জানতে পারলাম, আমরা কিছুই জানি না দেখো, মানে বা জানি সেগুলো হয়তো আবছা আবছা জানি, ঠিক জানি কি ভুল জানি সেটা আমি বুঝতে পারি, আমরা জানি না। সেগুলো ওর কাছ থেকে আজকে কতটা পরিষ্কার হয়ে গেল, মানে এখনো আমরা তো সেই পাড়ে বসে নুড়ি কুড়োচ্ছি, একটু একটু জাস্ট মানে অবাক হচ্ছি এখন শুধুমাত্র, কিন্তু আমরা তো আর সেই ডেপ্থটা বুঝতে পারছি না, যে ডেপ্থে গিয়ে ও কাজ করে, ও যে উপকারগুলো করে। আচ্ছা, এবারে একটা জিনিস আমি রূপমকে জিজ্ঞেস করব, যে আমরা শুনি সোনালীর কাছেও যেটা শুনলাম, যে এঞ্জেল থেরাপির ব্যাপারটা, তো এই এঞ্জেল কারা, এঞ্জেল কি করে হয় এবং তারা তোমাকে কিভাবে সাহায্য করতে পারে? এঞ্জেলদের রিলিম রিলিম থাকে, ওরা একটা যায় মানে রিলিমে থাকে, এবং ফলেন এঞ্জেলও আছে, আর্কএঞ্জেলসও আছে। আর্কএঞ্জেলস হচ্ছে যারা ভগবানের দূত বা দেবদূত। গ্রিক শব্দ অ্যাঞ্জেলোস থেকে অ্যাঞ্জেল কথাটা এসেছে, যার মানে হচ্ছে বার্তাবহ। আচ্ছা, মানুষ আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি, বেশিরভাগ সবসময় তো আমরা ভগবানকে ডাকি না, যখনই দরকার হয় বিপদে পড়ি তখনই ডাকি। এবার একদম বিপদে যখন পড়ি আমাদের ভাইব্রেশন কিন্তু খুব লো হয়ে যায়, আর ভগবান কিন্তু খুব হাই ভাইব্রেশনের একটা মানে ভাইব্রেট করে সেখানে, তখন কিন্তু আমাদের ওই কি বলবো মানে বার্তাটা ভগবান অব্দি পৌঁছায় না, কারণ আমরা এতটাই লো এনার্জির এবং উনি অতটাই হাই ভাইব্রেশনের। ওই জন্য দেখবে সবসময় ভগবান ডাক শুনছে না, ডাক শুনছে না, প্রেয়ার ফলছে না, এই কারণে। তো ভগবান ওই কারণে মানুষ এবং ভগবানের মাঝখানে সংযোগ স্থাপনের জন্যই দেবদূতদের তৈরি করেছে, যারা আমাদেরকে আমাদের আশেপাশেই থাকে এবং আমাদেরকে হেল্প করবার জন্য সবসময় তৎপর থাকে। এবং তো এখানে 15 জন, হ্যাঁ বলো, হ্যাঁ না না, তুমি তুমি শেষ করো, তারপরে জিজ্ঞেস করো। এখানে 15 জন আর্কএঞ্জেলস আছে যাদেরকে কল করে বিভিন্ন রকম প্রবলেম কে সলভ করা যায়। কেউ অ্যানিমাল যে প্রবলেম সরি, সলভ করে, কেউ মানসিক প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম সলভ করে, কেউ তোমার ইলেকট্রনিক্স গ্যাজেট কে ঠিক করে, কেউ আচ্ছা নেগেটিভিটি কাটায়, ব্ল্যাক ম্যাজিক কাটায়, এরকম বহু অ্যাঞ্জেলের বহু কাজ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকের কিন্তু জন্মগত 2 জন করে গার্ডিয়ান অ্যাঞ্জেল অ্যাসাইন করা থাকে, কারুর 2, কারুর তার থেকেও বেশি, সেটা কিন্তু আমরা জানি আচ্ছা, না। তাদেরকেও হ্যাঁ জানি না তো কানেক্ট করে সত্যি। তাদের থেকে হেল্প নেওয়া যায়। ও মা, আচ্ছা আচ্ছা, প্রথমে শুনলে যেটা ধরো আমার মতো নভিস যারা, এটাকে শুনলে মনে হয় মানে সামথিং টু ডু উইথ ক্রিশ্চিয়ানিটি, মানে নামগুলো যেরকম আমরা শুনি মাইকেল বা এরকম, যে আমরা নামগুলো শুনি, এটা কি সেইটা নাকি আমাদের এরা জেনারেল, মানে তোমার যে কোনো ধর্মাবলম্বী যে যারা কোনো যেই গডে ধর্মাবলম্বী বিশ্বাস লোকেরা এটা করে? করতে পারে, যে আচ্ছা, কোনো যে কোনো তাহলে এই আর অ্যাঞ্জেল নামগুলোকে থেরাপিতে তাহলে, ম্যাজিক্যাল কাজ করে, ম্যাজিক্যালি। আচ্ছা আচ্ছা, তো এই যে এঞ্জেলদেরকে, মানে এরা কি আমরা যেরকম রূপ ভাবি না, সেই একটা পরী, দুটো ডানা আছে, হুম, একদম এরা একদম একদম ও এইরকমই? আচ্ছা, এইরকম। তাহলে কি রূপম এঞ্জেল বাদ দিয়ে পরী, যেটা পরীর কনসেপ্ট, পরী বা মৎস্যকন্যা, এ ধরনের বিংস, এরা কি সত্যি সত্যি আছে? পরী কিন্তু আলাদা, এঞ্জেলরা আলাদা, পরীবিদ্যা কিন্তু আমাদের আছে তন্ত্রেতে, ওটা কিন্তু আলাদা কনসেপ্ট। আচ্ছা মৎস্যকন্যা বলো, এরা হচ্ছে মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যেমন আচ্ছা, কি বলবো, ওয়েস্টার্নে আছে হচ্ছে তোমার গোলেম আছে, অনেকে জানবে না, গোলেম আছে তোমার কি বলবো, নমস, ছোট ছোট লিলিপুট আমরা যে স্টোরিতে দেখি বা ইয়ে, ওরা হ্যাঁ 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 মাটিতে হ্যাঁ থাকে, ওরা ওরাও বলে ওরাও আছে। ইভেন গার্গওয়েলস, যেটা মানে গার্গওয়েলস বলবো কি, তোমার ওই বিদেশে চার্চের দেখবে মাথায় মাথায় ওই ডানাওয়ালা কিছু ইয়ে নেগেটিভ ওই ডেমনের মতো মূর্তি হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ যাদের মুখ হ্যাঁ থেকে হ্যাঁ জল বেরোয়, মানে কি হতো, ওই বৃষ্টির জলটা ওদের মুখ থেকে এসে বেরোতো বলে গার্গওয়েলের মতো আওয়াজ হতো বলে গার্গওয়েলস। এরকম ও মাইথোলজিক্যাল আচ্ছা, ক্রিয়েচার প্রচুর আছে। না মানে তারা কি নিছক কল্পনা নাকি তারা মানে আছে না, এরকম অনেক ক্ষেত্রে এন্টিটি? কিন্তু তারা আছে, মানে অনেক ক্ষেত্রে মানে দেখো, মানলে আছে না মানলে নেই, বাট কাজ কিন্তু হয়, আচ্ছা, তাদের দিয়েও কিন্তু বহু কাজ করা যায়। ও তার মানে তো তারা আছে নিশ্চয়ই,
নইলে তাদেরকে কি করে আমরা এটা বুঝছি। একদম। আচ্ছা, অনেক সময় রূপম বলে যে তোমার প্রিয়জন যারা হয়তো চলে গেছেন তারাই তোমার গার্ডিয়ান এঞ্জেল হয়ে থাকে। একদম, হ্যাঁ, এটা হয় অ্যানসেস্টর। ও মানে তারাও কি সেই এঞ্জেলের সেই স্থানটা নিতে পারে? হ্যাঁ, মানে তারা স্পিরিট গাইড হয়ে যায় তোমার, যে তোমাকে সবসময় প্রোটেক্ট করবে। মানে অনেক দেখবে, অনেক সময় আমরা ছোটবেলায় হোক বড়বেলায় হোক অনেক বিপদ থেকে আননোয়িংলি বেঁচে যাই। তার মানে হ্যাঁ হ্যাঁ তোমার অ্যানসেস্টর কিন্তু অনেক সময় স্পিরিট গাইড হয়ে আসে যে তোমাকে প্রোটেক্ট করে। আচ্ছা, কিন্তু আমরা হয়তো তাদের বুঝতে পারি না যে তারা এসেছেন বা তারা কাজটা করেছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছে, বলছে হঠাৎ করে যারা মারা যান তারা কি বুঝতে পারেন? তারা বুঝতে পারেন না, তারা ওই জন্যই তারা ওই মৃত্যুটাকে মেনে নিতে পারে না। তারা ভাবে যে আমি এখনো অব্দি বেঁচে আছি, আর ওই সেই কাজগুলোই ডেইলি করে যেটা তারা করে করতো বেঁচে থাকাকালীন। মানে স্নান করা খাওয়া না, মানে ডেইলি অফিস যাচ্ছে, সে বাড়িতে আসছে কিন্তু তার কথা কেউ শুনতে পারছে না। সে বলতে চাইছে কথা কিন্তু সে শুনতে পাচ্ছে, তার কথা কেউ শুনতে পাচ্ছে না, যেহেতু সে অন্য রিলিমে আছে, অ্যাস্ট্রলে আছে, সে ফিজিক্যাল বডিতে নেই। কিন্তু এরকম বহু ক্ষেত্রে হয়েছে যে তোমার বহু বছর ধরেও কিন্তু বহু বহু বছর কেটে গেছে, স্পিরিট মানতে পারেনি, সে মারা গেছে, এরকম হয়। ও বাবা, ও মানে সে কিন্তু মানে সে নিজেকে মানুষই মনে করছে, সে সেইভাবেই সেরকম চলছে। ভাবে বিহেভ করছে, তার নেচার, তার সবকিছু সেটাকেই করছে, ফলো করছে। আচ্ছা, তার মানে তার তো ঊর্ধ্বগতি হওয়াটা খুব মুশকিল। একদমই। আবার এরকম হয় যে সুইসাইড করেছে, সে ওই ট্র্যাপটাতে আটকে গেছে, ওই ট্র্যাপড হয়ে গেছে, লুপে আটকে যায় স্পিরিট। মানে ধরো সুইসাইড করেছে, আচ্ছা সে হয়তো ওই টাইমটাতে ডেইলি সে ওই জিনিসটা রিপিট করে, সেটা লোককে দেখায় যে কেউ ও ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। রোজ রাতের সেই টাইমটাতেই সে দেখা যায় লোকটা ছাদে উঠছে, ঝাঁপ দিচ্ছে, আবার ছাদে উঠছে, আবার ঝাঁপ দিচ্ছে, এই করে ও এই সাইকেলটা চলতে থাকে। এটা খুব আমি না পেইনফুল, রূপম, মানে এটা ভীষণ হ্যাঁ পেইনফুল। তা তো নিশ্চয়ই, কারণ সে তো বেরোতে পারছে না সেখান থেকে। সে লুপ থেকে সে বেরোতে পারে না। আমি একটা ঘটনা শুনেছিলাম যেন, এতে এই আমাদের রবীন্দ্র সরোবরের যে সেতুটা, ওটাকে নাকি আচ্ছা, অনেকে বলে যে ওইটা নাকি খুব হন্টেড জায়গা রবীন্দ্র সরোবর আগে। ইটসেলফ হন্টেড? হ্যাঁ, ওইখানে ওখানে বলে যে অনেক নাকি সুইসাইড কেস হয়েছিল ঝাঁপিয়ে পড়ে। তো এখন তো বড় বড় তোমার সেই গ্রিলের ওয়াল করে দিয়েছে তো, কিন্তু এরকম আমি শুনেছি একজনের কাছ থেকে, বলছে সে নাকি গাড়িতে না বাইকে কিছু একটা করে সে আসছে রাতের বেলা, বলে আমি পরিষ্কার দেখলাম যেন একটা সাদা মতো কিছু মানে একদিক থেকে আরেক দিকে ছুটে চলে গেছে। গিয়ে ওই ঝাঁপ ঝাঁপ দিল জলের মধ্যে, যে মানে জলের মধ্যে এরকম করে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু জলের কোনো স্প্ল্যাশ আওয়াজ কিছু পাইনি। কিন্তু আমি জাস্ট দেখলাম কিছু একটা রাস্তার এই ধার দিয়ে ছুটে গিয়ে ওদিকে গিয়ে একটা এরকম ঝাঁপিয়ে পড়লো। তো এই এইটা তার মানে এই যে তোমার এই কথাটা শুনে আমার মনে হচ্ছে, তার মানে এইরকম আটকে একটি যাওয়া, কোনো, হ্যাঁ, তার মানে ও রোজই ওরকম গিয়ে গিয়ে ঝাঁপ দিচ্ছে। হ্যাঁ, এটাকে রিপিটেটিভ স্পিরিট বলে, এটা রিপিট করে এই জিনিসটাকে, রিপিটেটিভ স্পিরিট। ও বাবা, কি কষ্ট গো এদের। তো ভীষণ এদের পেইনফুল। কি কখনো কখনো মুক্তির কোনো এ নেই, নাকি একটা কেউ কোনো যদি টাইম এসে মুক্তি স্প্যানের দেয় পরে বা এরা? কেউ যদি, তারা মানে তাদের ইচ্ছা অনুযায়ী তো ওটা হয় না। কেউ যদি মুক্তি হ্যাঁ, দেয় এসে তখন, আদারওয়াইজ মুক্তি হবে না। ও বাবা, তার মানে অনন্তকাল ধরে এরকম রয়ে যাবে, একদম একদম একদম, অনন্তকাল। কি সাংঘাতিক। এইরকম কোন স্পিরিট নিয়ে তোমার কি কোনো ঘটনা জানা আছে রূপম, মানে তোমার সঙ্গে হয়েছে, বা তুমি একবার বলছিলে যে তোমার সঙ্গে ল্যাচ করে কোনো স্পিরিট চলে এসেছিল, হ্যাঁ, সেই স্পিরিট চলে ঘটনাটা যদি এসেছিল, আমাদেরকে ল্যাচ একটু করে, বলো। স্পিরিট ল্যাচ করে স্পিরিট চলে এসেছিল। মানে আমরা এক জায়গায় গেছিলাম, সেই জায়গাটা হন্টেড ছিল, এবং আমি ওখান থেকে ফেরার পর আমার বাড়িতে বিভিন্ন, মানে আমার বাড়ির লোকজনও দেখতে থাকে, দেখে যে এরকম আমার ঘরে কেউ ঢুকে যাচ্ছে, বা কেউ হয়তো এখান এদিক থেকে ওদিক চলে গেল। তো এটা হয়েছিল একটা জায়গা থেকে, একটা কেসে আমি গেছিলাম, সেখান থেকে আসার পরে, এবং স্পিরিট কানেক্ট করে চলে এসেছে এটা। তারপর তাকে ক্লেন্সিং করে, আমাকে দীর্ঘদিন ক্লেন্সিং করে তাকে লেট গো করতে হয়েছে। ও আচ্ছা, কিন্তু সে তোমার কোনো ট্রাবল কিছু ক্রিয়েট করেনি? না না না, কারণ আমি তো প্রোটেক্টেড, শিল্ডেড, এসব সব করে রাখি না, তো সেভাবে হ্যাঁ, সে মানে ছিল।
হয়তো তুমি বলে করতে পারেনি, কিন্তু আমাদের মতো সাধারণ লোক হলে হয়তো করতে পারতো। ক্যাচ বা অনেক কিছুই করতো। আচ্ছা, মানে ও কি সেরকম কোন ইন্টেনশন নিয়ে এসেছিল? একদম, বা ও ওর ইন্টেনশন অনেক কিছু হতে পারে, মানে থাকবে বা মুক্তি পাওয়ার জন্য, বা ওর কথা কেউ মানে কথা মানে কানেক্ট কমিউনিকেট করার জন্য অনেক কিছু হতে পারে। আচ্ছা আচ্ছা রূপম, আরেকটা কথা খুব বহুল প্রচলিত আছে যে আমরা যখন চলে যাই শরীর ছেড়ে, তখন আমাদের খুব নিকট প্রিয় আত্মীয় স্বজন তারা নাকি আসেন আমাদেরকে নিতে, তো এই বিষয়টা কি সত্যি? একদমই, ডেড বেডে যারা থাকে অনেক সময় তারা দেখতে পায় তারা এসে দাঁড়িয়ে রয়েছে, তারা নিতে আসে, তারা আসে তাদেরকে, তখন তারা ওই সময় সেই ডেড বেডে যারা আছে তারা দেখতে পায়। আচ্ছা, মানে তারা কি তার ওই পথটাকে সুগম করে দেয় যে তাদের পরিচিত জায়গা যেহেতু? মানে তারা আরো হ্যাপি যে তাদের সঙ্গে এই সোলটাও চলে আসছে, কারণ এরা এই লাইফে এদের সঙ্গেই থাকতো। আচ্ছা আচ্ছা, এখানে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন হয় যে ধরো বা আমার সঙ্গে তার কোন একটা মনোমালিন্য ছিল, কিন্তু আমার খুব আমার খুব নিকটজন, এমনি ভালো সম্পর্ক, কিন্তু হয়তো আমার কোনো একটা কাজ সে ডিসঅ্যাপ্রুভ করতো বা আমি হয়তো তার কোনো কাজ একটা ডিসঅ্যাপ্রুভ করতাম, ওই যে ওই ফিলিংটাও কি তখনো বর্তমান থাকবে তাদের সঙ্গে যখন আমরা মিট করি? একদমই তাই, মানে তোমার বলে যে তোমার যখন সোলটা বডি থেকে বেরোয় একদম কম এজ হয়ে যায়, তুমি যে এজে মারা গেছো অনেক এজ কমে যায়, তো ডেফিনেটলি সেটা। ও মানে তারা আমাকে ওখানে গিয়ে তাহলে বকুনি দিতে পারে যে তুই এটা কেন করলি বা ওটা কেন করলি না এরকম ভাবে? সেটা আচ্ছা আচ্ছা, মানে যার সঙ্গে যেমন সম্পর্কটা ছিল চলে যাওয়ার পরেও সেই সম্পর্কটাই তাহলে কি হয়, মানে আমরা তো তখন সবাই সোল। হ্যাঁ উই অল আর সোল, তখন তার বডি নয় মেইনলি, তাই মানে আমাদের প্রাণী হিলিং এ আমরা একে অপরকে বলি আত্মা নমস্তে, মানে উই আর সোল, উই আর ওয়ান, আমরা আমরা তো ফিজিক্যাল বডিতে আছি মানে এই বডির নাম দিয়েছেন, আদারওয়াইজ তো আমরা সোল। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস হোয়াই। আচ্ছা, তাহলে এইগুলো খুব কতগুলো অদ্ভুত অদ্ভুত, মানে এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘোরে, অনেকের ঘোরে, কিন্তু এগুলো কোনটা সঠিক বেঠিক নাকি শুধুই কল্পনা এই ব্যাপারটা তো আমরা অনেক সময় বুঝতে পারি না, তো তোমাদের মতো মানুষের ভীষণ দরকার যে এগুলোকে আমাদের ক্লিয়ার করে দেওয়া, কারণ আমাদের ওই সম্বন্ধে অনন্ত জিজ্ঞাসা একদমই, যে কি হয়, কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব, বা আমাদের প্রিয় মানুষেরা কোথায় গেলেন, এবং এটা আমাদের খুব জানার ইচ্ছে যে তারা যেখানে গেলেন তারা ভালো আছেন তো, এইটা এইটা জানার কি তো তারা ভালো খারাপের ঊর্ধ্বে চলে গেছে, এই প্রশ্নটাই ভুল যে তারা ভালো আছেন তো, মানে তারা তো তারা অন্য রিলিমে আছেন, সেখানে ভালো খারাপের ঊর্ধ্বে। আচ্ছা, মানে সেখানে তারা একটা অন্যই জগৎ তাদের যেটা সেট আপ হয়ে গেছে। আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস, সে যদি সেখানে খারাপও থাকে তো আমাদের তো কিছু করার নেই, কিছু করার নেই, কিছু করার নেই, প্রশ্ন না করাই বেটার। না আমরা বলি না যে এখন তো উনি একদম মানে অনন্ত হ্যাপিনেস শান্তির মধ্যে আছেন, কিন্তু সবাই কি শান্তিতে থাকে মানে আফটার ডেথ? এটাই হচ্ছে কথা, সবাই শান্তিতে থাকে না। হ্যাঁ, কারণ তোমার কাছে যেই সব স্পিরিটদের কথাগুলো শুনলাম আমরা, যারা ট্র্যাপড হয়ে থাকে তারা তো মোটেই শান্তিতে নেই, বরং ভীষণ অশান্তিতে, নেই তারা তারা ভীষণ অশান্তিতে আছে, এবং তারা সেই সবরির প্রতীক্ষা করছে কখন কোন রামচন্দ্র এসে ওদেরকে ওখান থেকে মুক্তি দেবে। একদমই তাই, একদম, এটা তো একটা মানে সাংঘাতিক এইটা একটা বিষয় যেটা মানে খুব কষ্টের, ভীষণ একটা কষ্টের একটা জায়গা, মানে আমরা সিনেমায় যেগুলো দেখি ভাবি কল্পনা, কিন্তু তা কিন্তু নয়, মানে সিনেমার না কিন্তু একদমই অনেক না, মিল সিনেমা আছে। সিনেমার মতন, সিনেমার কিছু কিছু ক্ষেত্রে সিনেমার মতো মিল আছে, তবে হ্যাঁ, হ্যাঁ যে মানে মানে আমরা যেরকম সিনেমাতে দেখি যে ভূত ওরকম ভয়ঙ্কর চেহারা সবসময় ওরকম হ্যাঁ হ্যাঁ, হয় না, বেশিরভাগই ওরকম হয় না। মানে তখন ওরা ওই অড ফর্মে আর কি থাকে। হ্যাঁ আস্তে আস্তে ম্যানিফেস্ট হয় তোমার ফিজিক্যাল ফর্মে, কারণ যে স্পিরিট যত দিন
ধরে রয়েছে এবং সে আস্তে আস্তে পাওয়ার গেইন করে, এবং যতটা পাওয়ার গেইন করে সে নিজেকে ম্যানিফেস্ট ততটা করতে পারে। অনেক সময় দেখি না মুখ দেখতে পাচ্ছি কিন্তু বডি নেই, তার মানে সে মুখটাকে ম্যানিফেস্ট করতে পেরেছে, বাকিটা পারেনি। পারেনি একদম। ও আচ্ছা আচ্ছা, মানে আবার কখন তো পুরোটাও আমরা দেখতে পাবো যদি আমরা ততটা পাওয়ারফুল সে দেখতে পাওয়া, মানে তোমাকে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা রূপমা, আরেকটা কথা, এই যে আমরা শুনি ধরো এই যে ন্যাশনাল লাইব্রেরির একটা ঘোড়া গাড়ি চলে যাচ্ছে, তো এখন মানুষের আত্মাটা বুঝলাম, ঘোড়ার আত্মাটাও বুঝলাম, কিন্তু গাড়িটা আমরা কি করে দেখতে পাচ্ছি বা গাড়িটাকে আমরা কি করে ফিল করতে পাচ্ছি? স্পিরিটটা ম্যানিফেস্ট করেছে। আচ্ছা মানে এটা ওই স্পিরিটটা ম্যানিফেস্ট করেছে গাড়িটাকে? একদম। আচ্ছা মানে গাড়িটাকেও সে করে। আচ্ছা 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 আচ্ছা, কাকলি বলছে আমার প্রশ্নটা একটু দাদা জিজ্ঞেসে করুন। আচ্ছা তোমার প্রশ্নটা কাকলি আমি দেখছি কোথায় আছে, একটু ওপরে চলে গেছে হয়তো। কাকলি বা কাকলি তুমি বেটার, তুমি কি আরেকবার তোমার প্রশ্নটা করতে পারো? তুমি যদি আরেকবার প্রশ্নটা করতে পারো তাহলে ভালো। আচ্ছা আচ্ছা, না না প্রশ্নটা পেয়েছি। রূপম কাকলি বলছে যে করোনাতে আমার বাবা মারা গিয়েছিলেন ফার্স্ট ফেজ, লকডাউন হওয়ার কারণে যেতে পারিনি দুর্গাপুর থেকে রাউরকেল্লা। এরপর আমি 2-3 বার স্বপ্নে বাবাকে জল চাইতে দেখেছি। হ্যাঁ এখন প্লিজ একটু যদি বলতে পারেন, আমি সব সময় এইটা নিয়ে খুব ভাবি। ও জিজ্ঞেস করে মানে বাবা জল চেয়েছেন কিন্তু সেইটা ও কি করে ও সেইটাকে করতে পারে, মানে বাবার সেই জল চাওয়াটাকে ও কি করে বাবা উনি জল পাননি ওনার হাতে, দ্যাটস হোয়াই চেয়েছে। একটা কথা বলুন যে উনি কি এখনো সেই স্বপ্নটা দেখেন বা মাঝে মাঝে যে জল চাইছে? তাও আমি ইন জেনারেল বলে রাখি, আপনার বেডের পাশে একটা টেবিলে একটা কাচের গ্লাসে জল রেখে তার মধ্যে গুঁড়ো কর্পূর দিয়ে রাখবেন এবং ঢাকা দেবেন না, এটা 1 উইক করে দেখুন। অনেকটা কিছু অনেক চেঞ্জেস হয়তো বুঝতে পারবেন, কারণ স্পিরিট আসে এবং থ্রু ড্রিম তো ডেফিনেটলি আসে। তাহলে কাকলি তোমার উত্তরটা, তুমি রূপম জিজ্ঞেস করছে তুমি কি এখনো সেটা দেখো স্বপ্নটা, আর যদি দেখো তাহলে রূপম, বা যদি নাও দেখো তোমার নিজের তৃপ্তির জন্য, আমার মনে হয় রূপম যে রেমিডিটা বললো যে কাঁচের গ্লাসে জল একটু কর্পূর দিয়ে তোমার মাথার কাছে রেখে দেবে এবং খোলা রাখবে যাতে উনি পান করতে পারেন। তবে কাকলি বলছে এখনো স্বপ্নটা আর দেখে না। ঠিক আছে তাও এটা 1 সপ্তাহ দিয়ে রাখো। হ্যাঁ তাহলে কাকলি তুমি এটা করে দেখো। রূপম ভাই যখন বলছে যে তোমার তোমার নিজের তাতে একটুখানি তৃপ্তিও হবে, তুমি নিজে একটু রিলিভড বোধ করবে যে তুমি বাবা তো তোমাকে দেখতে পাননি, তোমার হাতে জলও পাননি সেই সময়, তো তুমি এইটা করে দেখতে তো কোনো অসুবিধা নেই, তুমি তাহলে একটুখানি করে দেখো তো, যদি তোমার তুমি নিজের অন্তত মনে তুমি শান্তিটা পাবে যে বাবাকে তুমি বাবার জন্য কিছু একটা তুমি করতে পারলে। কারণ যারা আমাদের প্রিয় তারা আমাদের প্রিয় থাকেন, কিন্তু আমরা জানি না যে পরবর্তীকালে তারা যেখানে গেছেন সেখানে আমরা কি করতে পারি। তো এইটা আমাদের, তো আজকে আমরা একটা সেশনে শেষ করার মতো এ বিষয়ে নয়, বিরাট বিষয়, এবং আমার টাস্কটা ভীষণ ডিফিকাল্ট, আমি কিন্তু কাউকে কিছু না দেখে সমানে কথা বলে যাচ্ছি। তো আমরা রূপম ভাইকে আজকে যে এতক্ষণের জন্য পেয়েছি এতে অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত যে ভাই ভীষণ ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিতে পেরেছে। আর সবচেয়ে ভালো কথা যে আমরা এমন অনেক কিছু মনের মধ্যে যে খচখচ করতো যে বিষয়গুলো, সেগুলোর হয়তো কিছুটা হালকা হলেও কিছুটা ধারণা আমরা করতে পেরেছি। আমরা রূপম ভাইকে নিয়ে আবার এরপরে আসব। আমি এখনই বলে রাখলাম ভাইকে যে ভাই তুমি আমাদের জন্য আর একটু সময় বার করবে, তোমার সময় দিন সব তোমার, তুমি শুধু আমাকে আগে থেকে একটু বলে দেবে যে আমি তোমার তোমার অন্য দিন হলে আমি অন্য দিনেও আসব, কিন্তু তোমাকে আমরা বেশি করে চাই। তো আজকের মত তো আমাদেরকে তোমরা বিদায় দাও, কারণ যদি কোনো সম্ভব হয় তাহলে আমরা ফিজিক্যাল মিটও করব।
ওরে বাবা, তাহলে তো ভীষণ ভালো হয়, তাহলে তো সাংঘাতিক, তো মেঘনা চাইতে জল। তো যদি সেই রকম ভাবে, এবং সবচেয়ে আমার মনে হয় এটা আরো ভালো হতো যে আমি আর ও যদি সামনাসামনি বসে কথা বলতে পারতাম একটা ক্যামেরা চালিয়ে রেখে, তাহলে বোধ হয় আরো অনেক বেশি ভালো হতো। তো তো আমরা সেরকম মানে একটা তো অন্তত শুরু হলো, তো এরপরে আমরা যখন করব আমরা পরিকল্পনা করে আরো ভালো করে বিশদে করার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি রূপম ভাইকে বলবো, যে রূপম ভাই তোমাকে যদি আমাদের এই পরিবারের সদস্যদের মধ্যে কেউ তোমার হেল্প চায় পার্সোনালি, তোমার কাছে যদি সে কোনো থেরাপি করতে চায় বা তোমার কোন রকম সাহায্যের তার প্রয়োজন হয় হিলিং এ, তোমাকে কিভাবে তারা যোগাযোগ করবেন তুমি যদি একটুখানি আমাদেরকে বলে দাও তাহলে খুব উপকার হয়। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9830260668, আমি আবার রিপিট করছি 9830260668, এটা হোয়াটসঅ্যাপ এন্ড কল নাম্বার, যারা কানেক্ট করতে চাইছেন ডেফিনেটলি করতে পারেন, আমি যথাসাধ্য হেল্প করব। ব্যাস, তাহলে হলো। আর রূপম আমাদের দক্ষিণ কলকাতারই বাসিন্দা, খুব সম্ভবত রূপম বোধ হয়, রূপম বোধ হয় তুমি রানীকুঠিতে না গো প্লেসড, আমাদের আমাদের কাছাকাছি মানে আমার আমার অঞ্চলের কাছাকাছি, সেটা আমার সুবিধা। তুমি কোথায় থাকো দাদা? আমি থাকি গলফ গার্ডেনে গো, মানে মহানায়ক উত্তম কুমারের থেকে 10 মিনিট পথ। বুঝতে পেরেছি। তো তো আমরা মোটামুটি আমরা কাছাকাছি আছি, কিন্তু যারা যারা তোমরা দূরে আছো তোমরা তোমরাও কানেক্ট করতে পারো। রূপম তো ফোন নাম্বার দিয়েই দিল, আজকে ভাইকে বেশিক্ষণ আটকাবো না, ছাড়তে ইচ্ছে করছে না কিন্তু ছাড়তে হয়, ওর অনেক কাজ, এবং সর্বোপরি কাজ হচ্ছে খেয়ে ঘুমোনো, এইটা সবচেয়ে বড় কাজ। এইটার জন্য এইটা দাদা হয়ে এতটা অত্যাচার আমি করতে পারবো না, কাজেই ভাইকে এখন ছুটি দিচ্ছি আমি। ভীষণ আমরা আনন্দিত হয়েছি, আমরা আবার আবার আমরা আসবো ভাইকে নিয়ে এরকম একটা খুব ইন্টারেস্টিং সেশনের সেশন নিয়ে তোমাদের সামনে। আজকের মতো আমাদেরকে বিদায় দাও, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গল্প হলেও সত্যি আরেকটি পর্বে খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে তবে ফিনিশ করতে হবে রূপম ভাইকে, কারণ রূপম ভাইয়ের সেশনে আমি আমি প্রবেশ করেছি আজকে। সবাইকে নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থেকো।